বিদেশ থেকে ডাক্তারি পাশ করে একটা মেয়ে দেশে ফেরে। তার ইচ্ছে ছিল আধুনিক চিকিৎসা বিদ্যার সাথে হারবাল ঔষধ মিলিয়ে চিকিৎসা ব্যবস্থার আরো উন্নতি করা। আর এজন্যই সে একদিন জঙ্গলে যায় কিছু ঔষধি উদ্ভিদের সন্ধানে। কিন্তু জঙ্গলে গিয়ে সে একটা খাদে পড়ে যায়। খাদটা এতটাই গভীর যে মেয়েটা তার নিজস্ব দুনিয়ার বাইরে পৌঁছে যায়। মেয়েটি জ্ঞান ফিরতেই দেখে সে এক রহস্যময় অদ্ভুত দুনিয়ায় এসে পড়েছে, যেখানে অদ্ভুত সব প্রাণী, রহস্যময় গাছপালা, সেখানকার আদিবাসীদের কাছেও রয়েছে ম্যাজিক্যাল পাওয়ার, যারা নিজেদের পাওয়ার দিয়ে যে কোনো ক্ষত সারিয়ে তুলতে পারে। তো সেখানে ঘুরতে গিয়ে মেয়েটা একটা সাংঘাতিক অপরাধ করে ফেলে। সে এই রাজ্যের সবচেয়ে মূল্যবান এবং শক্তিশালী বস্তু হোলি ফ্রুট খেয়ে ফেলে। ফলে পুরো রাজ্যের সেনারা তাকে হত্যার জন্য খুঁজে বেড়াতে থাকে। মেয়েটা পালাতে পালাতে একসময় আশ্রয় পায় এই রহস্যময় রাজ্যের রাজপুত্রের কাছে। রাজপুত্র কি মেয়েটাকে বাঁচিয়ে তার জগতে ফিরিয়ে নিয়ে যেতে পারবে, নাকি দুই জগতের মেলবন্ধনে এবার অবিশ্বাস্য কিছু ঘটে যাবে? জানতে হলে আসুন দেখে আসি ফ্যান্টাসি জনরার একটি খুবই সুন্দর চাইনিজ ড্রামা। আশা করি বরাবরের মতো এই ড্রামাটিও আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। বিদেশ থেকে মেডিকেল ডিগ্রি নিয়ে দেশে ফিরে আসে ইয়ুন চাং। এয়ারপোর্টে তার বেস্ট ফ্রেন্ড তিয়ানিয়াও তাকে রিসিভ করে। অনেকদিন পর দুই বান্ধবীর দেখা হওয়ায় তারা একে অপরকে জড়িয়ে ধরে। ইয়ুন চাং তিয়ানওয়াইকে জিজ্ঞাসা করে বাবা আসেনি। তিয়ানওয়াই জানায় ইয়ুন চাং এর বাবা আসতেই যাচ্ছিল, কিন্তু মাঝখানে অন্য একটা কাজে ফেঁসে যাওয়ায় তিনি আসতে পারেননি। এটা শুনে ইয়ুন চাং একটু আপসেট হয়। তিয়ানিয়াং তাকে বাড়ি যাবার জন্য বলে, কিন্তু ইয়ুন চাং জানায় সে এখনই বাড়ি যেতে চায় না। বাড়ি গেলেই তো তার সৎ মায়ের মুখ দেখতে হবে, তাই বাড়ি যাওয়ার কোনো ইচ্ছেই তার নেই। এর চেয়ে বরং সে আগে এখানে তৈরি হওয়া নতুন হসপিটালটা দেখতে চায়, যেখানে ডাক্তার হিসেবে জয়েন করার জন্যই সে ফিরে এসেছে। তিয়ানিয়াও ইয়ুন চাংকে হাসপাতালে নিয়ে যায়। ইয়ুন চাং হাসপাতালটা ঘুরে দেখছিল। এ সময় খুব তড়িঘড়ি করে পুলিশ অফিসার জেনতিয়ান তার মুমূর্ষু বাবাকে নিয়ে হাসপাতালে আসে। হাসপাতালে এসে জেনতিয়ান ইয়ুন চাংকে দেখে বেশ চমকে যায় এবং জিজ্ঞাসা করে, তুমি এখানে কখন আসলে? ইয়ুন চাং সে কথার উত্তর না দিয়ে জিজ্ঞাসা করে তার বাবার কি হয়েছে। জেনতিয়ান জানায় ওনার সম্ভবত মিনি হার্ট অ্যাটাক হয়েছে। ইয়ুন চাং দ্রুত ওনাকে এমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে যায়। কিছুক্ষণ চিকিৎসা এবং অবজারভেশনের পরে ইয়ুন চাং জানায় উনি এখন আউট অফ ডেঞ্জার, আর কোনো চিন্তা নেই। জেনতিয়ান দুশ্চিন্তা মুক্ত হবার পরে পুরনো অভ্যাসে ইয়ুন চাং এর সাথে ফ্লার্টিং করা শুরু করে। এতদিন পর তোমাকে দেখেছি, কিন্তু তুমি সেই আগের মতোই আছো, বরং আগের চেয়ে আরো সুন্দর হয়ে গেছো, এত সুন্দর যে চাঁদও লজ্জা পেয়ে যাবে। জেনতিয়ানের কথাবার্তায় ইয়ুন চাং বিরক্ত হয়ে বলে, দেখ ভাই, এভাবে ফ্লার্টিং করলে হিজড়ারাও পড়বে না। তাছাড়া তোমাকে আগেও বলেছি, তোমাকে আমার একদমই পছন্দ না, তাই আমার পেছনে ঘুরে সময় নষ্ট করো না। এই বলে ইয়ুন চাং জেনতিয়ানের সামনে থেকে বেরিয়ে যায়। ইয়ুন চাং হাসপাতালের কাজ শেষ করে তিয়ানওয়াইকে বলে সে কিছু হার্বাল মেডিসিন সংগ্রহ করতে চায়, যেগুলো হয়তো এখানে কাছাকাছি জঙ্গলে পাওয়া যাবে। এটা শুনে একজন নার্স তাদের সাবধান করে দিয়ে বলে, এই জঙ্গলটা খুবই ভয়ঙ্কর, জঙ্গলটা অনেক বড়, গভীর এবং রহস্যময়। সেখানে ভয়ঙ্কর সব মনস্টার থাকে, সেগুলো নাকি মানুষদেরও খেয়ে ফেলে। নার্সের মুখে এসব কথা শুনে ভয় পাওয়ার বদলে ইয়ুন চাং আরো হেসে ফেলে। আসলে সে তো বিদেশে থেকে ওয়েস্টার্ন মেডিসিনের ওপর পড়াশোনা করে এসেছে, তাই এসব কথা তার কাছে স্রেফ গালগপ্প বলেই মনে হয়। যাই হোক, ইয়ুন চাং নার্সের কথাকে পাত্তা না দিয়ে তিয়ানওয়াইকে নিয়ে জঙ্গলে যায়। জঙ্গলের পথ দিয়ে হাঁটার সময় সে একটা নীলপদ্ম দেখতে পায়। নীলপদ্মটা দেখেই সে খুব উৎসুক হয়ে ওঠে এবং বলে, আরে, হুমায়ুন আহমেদের হিমুর উপন্যাসে তো আমি এই নীলপদ্মের কথাই পড়েছিলাম, আজ সচক্ষে এটা দেখছি, এই নীলপদ্মটা আমার লাগবেই। এটা বলে সে নীলপদ্মটা তুলতে এগিয়ে যায়, আর তিয়ানিয়াও তার হাতটা টেনে ধরে থাকে। কিন্তু নীলপদ্মটা ইয়ুন চাং এর নাগালের বাইরে ছিল, তাই সেটাতে নাগাল পেতে গিয়ে ইয়ুন চাং এর পা ফসকে যায়, আর সে একটা গভীর খাদের মাঝে পড়ে যায়। খাদটা এত গভীর ছিল যে সে কতক্ষণ ধরে পড়ছিল তা আন্দাজি করতে পারেনি। পড়ে যাবার দীর্ঘক্ষণ পরে ইয়ুন চাং এর জ্ঞান ফেরে। চোখ মেলে তাকিয়ে প্রথমে সে একটু হকচকিয়ে যায়। সে ভাবে, আসলে সে বেঁচে আছে নাকি মরে গেছে? আর যদি বেঁচেই থাকে তাহলে এটা কোন জায়গা? চারদিকে অদ্ভুত গাছপালা, পশু পাখি, আমাদের দুনিয়ার সাথে কোনো মিল নেই। তার চেয়ে বড় কথা, এত উঁচু থেকে পড়েও সে একদম অক্ষত আছে, সেটাই বা কিভাবে সম্ভব? এসব নিয়ে ইয়ুন চাং ভাবতে বসে যায়। অন্যদিকে নিজের জীবন নিয়ে ভাবনায় মশগুল ছিল এই রহস্যময় রাজ্যের রাজপুত্র জিং চেন। এ সময় তাকে তার বন্ধু আহুহু ডাকতে যায়। আহুহু জানায় রাজা অর্থাৎ জিং চেনের বাবা নির্দেশ দিয়েছে
জিনচেন যেন হোলি ফ্রুট সংগ্রহ করে আর তাদের সম্প্রদায়ের রিচুয়াল সম্পন্ন করে। আসলে এই হোলি ফ্রুট খুবই মূল্যবান এবং জাদুগুণ সম্পন্ন শক্তিশালী একটা ফল, যা একটা বিশেষ গাছে প্রতি 100 বছরে একবার পাওয়া যায়। আর এই হোলি ফ্রুট থেকেই মূলত তাদের সম্প্রদায়ের জাদু শক্তি পেয়ে থাকে। সেই শক্তি দিয়ে তারা উঠতে পারে, শত্রুর মোকাবিলা করতে পারে, চিকিৎসা করাতে পারে। এছাড়া আরো অসংখ্য রহস্যময় শক্তি এই হোলি ফ্রুটে আছে। যাই হোক, জিনচেনের সব রিচুয়ালে কোনো আগ্রহ ছিল না, কিন্তু ভবিষ্যৎ রাজা হিসেবে এই হোলি ফ্রুট সংগ্রহ এবং রিচুয়াল কমপ্লিট করার দায়বদ্ধতা তারই। তাই সে রাজার নির্দেশ পালন করতে হোলি ফ্রুটের খোঁজে জঙ্গলে বেরিয়ে পড়ে। এদিকে ইয়ুনচাং হাঁটতে হাঁটতে একটা প্রাসাদের কাছে পৌঁছায়। প্রাসাদে কিছু একটা হচ্ছে দেখে সে আড়ালে লুকিয়ে পড়ে এবং সবকিছু দেখতে থাকে। প্রাসাদে এই রাজ্যের সব মানুষ রিচুয়ালের জন্য এক জায়গায় হয়েছিল, আর সবার সামনে দাঁড়িয়েছিল রাজা। রাজ্যের প্রধানতান্ত্রিক, যিনি যাকে মাস্টার বলা হয়, সেই মহিলা কিছু একটা করে রিচুয়ালের আরম্ভ করে এবং রাজার কাছে গিয়ে বলে, এবার জিনচেনের হোলি ফ্রুট সংগ্রহ করার সময় হয়ে গিয়েছে। মন্ত্রী পাশ থেকে বলে ওঠে, সে জিনচেনকে খবর পাঠিয়েছে হোলি ফ্রুট আনতে যাবার জন্য। রাজা মন্ত্রীকে প্রতিশ্রুতি দেয়, জিনচেন একবার ঠিকভাবে রিচুয়াল সম্পন্ন করে ফেলার পর তিনি জিনচেনের সাথে মন্ত্রীর মেয়ে ইউইং এর বিয়ের ব্যবস্থা করবেন। কথাটা শুনে বাবার পাশে দাঁড়িয়ে থাকা উইং মুচকি মুচকি হাসতে থাকে। এদিকে আড়াল থেকে ইয়ুনচাং তার ক্যামেরা দিয়ে তাদের ফটো তুলতেই ক্যামেরাতে ফ্ল্যাশ জ্বলে ওঠে, আর তখনই ইয়ুনচাং সবার নজরে পড়ে যায়, আর সেনারা তাকে তাড়া করে। ইয়ুনচাং কোনোভাবে একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। সেনারা চলে গেলে সে ঝোপ থেকে বের হয়, আর তখনই সে একটা বিরাট ইগলের সামনে পড়ে যায়। ইগলটা পায়ের মুঠোতে করে ইয়ুনচাংকে নিয়ে উড়ে চলে যায়, আর ইয়ুনচাং নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে। অন্যদিকে জিনচেন ততক্ষণে ম্যান ইটিং জঙ্গলে পৌঁছে যায়। সেখানে হোলি ফ্রুটের গাছটা রয়েছে, কিন্তু জঙ্গলের এই জায়গাটা খুবই ভয়ঙ্কর। এখানে অসংখ্য প্রাকৃতিক ফাঁদ রয়েছে, যেমন লতা পাতার ফাঁদ, ফুলের ভেতর থেকে পিন বেরিয়ে আসা, কচু পাতা থেকে বিষাক্ত পানি বেরিয়ে আসা, আর এসবের একটাও যদি কাউকে স্পর্শ করে তাহলে মৃত্যু অবধারিত। তবুও জিনচেন সাহসিকতা এবং নিজের স্কিলের মাধ্যমে সব বাধা পার করে সেই হোলি ফ্রুটের গাছের ওপরে উঠে পড়ে এবং হোলি ফ্রুটটা সংগ্রহ করে। আর ঠিক এই সময় ইগলটা এই গাছের উপর দিয়ে উড়ছিল। অনেকক্ষণ নিজেকে ছাড়ানোর চেষ্টা চালানোর পর অবশেষে ইয়ুনচাং ইগলের থাবা থেকে মুক্ত হয়, আর সে নিচে পড়তে পড়তে একদম জিনচেনের উপরে এসে পড়ে। ফলে দুজনেই গাছের উপর থেকে নিচে পড়ে যায়। জিনচেন তো প্রথমে বুঝেই উঠতে পারে না এই মুহূর্তে আসল ঘটনাটা ঘটলটা কি। তবে এই সময় ইয়ুনচাং একটা সাংঘাতিক কাজ করে ফেলে। পড়ে যাওয়ার সময় জিনচেনের হাত থেকে তার হোলি ফ্রুটটা পড়ে গিয়েছিল, আর সেটা একদম ইয়ুনচাং এর সামনেই পড়েছিল। সে কিছু না ভেবেই হোলি ফ্রুটটা খেয়ে ফেলে, আর এটা দেখে জিনচেনের মাথায় বাজ পড়ার মতো অবস্থা হয়ে যায়। সে চিৎকার করে বলে, এটা তুমি কি করলে? তুমি ফলটা কেন খেয়ে নিলে? ইয়ুনচাং অবাক হয়ে বলে, শুধু তো একটা ফলই খেয়েছি, এত চেঁচানোর কি আছে? আচ্ছা ঠিক আছে, আমি ফলের দাম দিয়ে দিচ্ছি, এই নাও, 1 টাকা হলে চলবে? কথাটা শুনে জিনচেন ভাবে, এই মেয়ে পাগল ছাগল নাকি? সে আরো রেগে বলে, এটা পবিত্র ফল, 100 বছরে মাত্র একবার গাছে ধরে, আর তুমি এটা টাকা দিয়ে মূল্য নির্ধারণ করছো? তুমি যা করেছো তা দেশদ্রোহের শামিল, তোমাকে অবশ্যই শাস্তি পেতে হবে। এ সময় রাজ্যের সেনারাও সেখানে চলে আসে। তারা ইয়ুনচাংকে ধরার জন্য এগিয়ে যায়, কিন্তু তখন এক অদ্ভুত কাণ্ড ঘটে। ইয়ুনচাং লক্ষ্য করে তার মধ্যে ওরা শক্তি চলে এসেছে। সে কিছু বোঝার আগেই দ্রুত সেখান থেকে উড়ে উড়ে পালিয়ে যায়। আসলে হোলি ফ্রুট খাওয়ার কারণে তার মধ্যেও ম্যাজিক্যাল শক্তি চলে এসেছে। ইয়ুনচাং পালানোর সময় সেখানে ফলের বীজটা আর তার ব্যাগটা ফেলে যায়। জিনচেন বীজটা কুড়িয়ে নেয় এবং ইয়ুনচাং এর ব্যাগ থেকে একটা ডায়েরি পায়। ডায়েরিটা পড়ে সে বুঝতে পারে ইয়ুনচাং একজন ডাক্তার, আর সে ওয়েস্টার্ন মেডিসিন নিয়ে গবেষণা করছে। জিনচেন ডায়েরিটা নিজের কাছে রেখে দেয়। তারপর সে রাজার কাছে গিয়ে পুরো ঘটনা খুলে বলে যে কিভাবে হোলি ফ্রুটটা সে হাতছাড়া করে ফেলেছে। রাজা সব শুনে খুব রেগে যায়, আর যেভাবেই হোক সেই অপরাধীকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনার নির্দেশ দেয়। রাজার সাথে কথা বলা শেষ করে ইয়ুনচাং নিজের বাড়িতে ফিরে আসে। এদিকে ইয়ুনচাং এর বান্ধবী তিয়ানিয়াং ও ইয়ুনচাং এর বাবা এবং জেনতিয়ান এর পুরো পুলিশ ফোর্স নিয়ে ইয়ুনচাং কে জঙ্গলে খুঁজতে আসে। তারা সেই খাদের অনেক কাছাকাছি খোঁজাখুঁজি করে, এমনকি খাদের মাঝে মানুষও নামিয়ে দেয়, কিন্তু কেউই খাদের কোনো কুলকিনারা না পেয়ে ব্যর্থ হয়ে ফিরে আসে। তাই সবাই ধরেই নেয় ইয়ুনচাং হয়তো আর বেঁচে নেই। ইয়ুনচাং অবশ্য তখন সেনাদের কাছ থেকে পালিয়ে একটা কুটিরের সামনে এসে দাঁড়ায়। তারপর চুপি চুপি কুটিরের ভেতরে ঢোকে, আর এই কুটিরটা আসলে জিনচেনেরই ছিল।
ইউজাং ভেতরে ঢুকে অদ্ভুত সব প্রাণী দেখে অবাক হয়ে যায়। তবে সে আরো বেশি অবাক হয় তার বইটা টেবিলের ওপরে দেখে। এ সময় কারো পায়ের আওয়াজ পেয়ে ইউজাং একটা সিঁড়ির নিচে লুকিয়ে পড়ে। জিনজেন সেখানে এসে বুঝতে পারে এখানে কেউ আছে। তাছাড়া সে বইটা বন্ধ করে রেখেছিল, কিন্তু এখন সেটা খোলা। তাই সে নিশ্চিত হয়ে যায় পাজি মেয়েটা নিশ্চয়ই এখানে এসে লুকিয়ে আছে। তাই তাকে বের করে আনার জন্য জিনজেন প্রথমে সিঁড়ির ওপরে গিয়ে বসে, তারপর ম্যাজিক দিয়ে একটা বিছা উইনচাং এর গায়ের ওপরে ছেড়ে দেয়। এই যাত্রায় ইউজাং নিজেকে সামলে নেয়। তখন জিনজেন একটা মাকড়সা ইউজাং এর গায়ের ওপর ছেড়ে দেয়। এবার ইউজাং ভয়ে চিৎকার করে বাইরে বেরিয়ে আসে। ইউজাংকে দেখে জিনজেন বলে, একে তো হোলি ফ্রুট চুরি করে খেয়ে নিয়েছো, আবার লুকিয়ে আমার বাড়িতেই ঢুকেছো, তোমার সাহস তো কম না। ইউজাং বিরক্ত দেখিয়ে বলে, ঠিক আছে থাকলাম না তোমার বাড়িতে, আমি বেরিয়ে যাচ্ছি। তখন জিনজেন টিটকারি দিয়ে বলে, হ্যাঁ যাও যাও, বাইরে তোমার জন্য সেনারা অপেক্ষা করছে, তোমাকে দেখা মাত্রই বাঁশ ঝাড়ে নিয়ে যাবে। কথাটা শুনে ইউজাং আটকে ওঠে এবং জিনজেনের দিকে অসহায় ভাবে তাকিয়ে থাকে। তারপর তার কাছে গিয়ে এখানে আশ্রয় চায়। জিনজেন কিছুই বলে না। সে খেয়াল করে ইউজাং জিনজেনের অনুমতি না নিয়েই দৌড়ে তার ঘরে ঢোকে এবং জিনজেনের বিছানা দখল করে নেয়। জিনজেন আর তখন কি করবে, সে বিছানার পাশে নিচে শুয়ে রাতটা কাটিয়ে দেয়। জিনজেনের একটা পোষা ছোট্ট পরি ছিল, সেই পরিটা সকালে ঘুমন্ত ইউজাং এর সাথে দুষ্টুমি শুরু করে, আর পরিটাকে সরাতে গিয়ে ইউজাং বিছানা থেকে গড়িয়ে একদম জিনজেনের ওপরে পড়ে যায়। তার এমন পজিশনে চলে আসে যেন ইউজাং জিনজেনকে কিস করার চেষ্টা করছে। ইউজাং বিব্রত হয়ে এক লাফে উঠে পড়ে আর বলে সে স্বপ্ন দেখেছে। স্বপ্ন দেখতে দেখতে সে তার উপরে গড়িয়ে পড়ে গেছে। ইউজাং জিনজেনকে অনুরোধ করে তাকে এই রাজ্য থেকে বের করে তার নিজে জগতে পৌঁছে দেবার জন্য। এদিকে জেনতিয়ান তার লোকজন নিয়ে অনেক কষ্টে অবশেষে এই জঙ্গলে পৌঁছে যায়। কিন্তু জঙ্গলে ঢুকতেই বিষাক্ত মাকড়সারা তাদের ওপর অ্যাটাক করে, তাই তারা বাধ্য হয়ে আবারও পালিয়ে যায়। অন্যদিকে ইউজাং আর জিনজেন গল্প করতে করতে বাইরের ঘরে আসে। তখন বাড়িতে জিনজেনের বন্ধু আহু চলে আসে, তাই জিনজেন ইউজাংকে লুকিয়ে দিয়ে আহুকে ভেতরে আসতে দেয়। আহু এসে বলে, এখানে কেমন মেয়েলি গন্ধ পাওয়া যাচ্ছে, জিনজেন মেয়েটাকে দেখেছে কিনা। জিনজেন তো অস্বীকার করে যে সে ইউজাংকে দেখেনি, কিন্তু অসাবধানতাবশত জিনজেনের পা ইউজাং এর হাতের উপরে পড়ে যায়। তাই ব্যথা পেয়ে ইউজাং বেরিয়ে আসে। তাকে দেখে আহুহু তাকে মেরে ফেলতে চায়, কিন্তু জিনজেন ইউজাংকে বাঁচানোর জন্য আহুহুকে বোঝায় হোলি ফ্রুট খাওয়ায় ইউজাং এর মাঝে একটা পাওয়ার চলে এসেছে। তাছাড়া তাদের হোলি ফ্রুটের গাছটা এই মুহূর্তে অসুস্থ, সেটি মারা গেলে তারা বিপদে পড়বে। তাই জিনজেন চায় সেই ইউজাং এর সাথে তার জগতে গিয়ে সেখান থেকে আধুনিক চিকিৎসা পদ্ধতি শিখে আসবে, যাতে তারা চিকিৎসাবিদ্যাতে আরো উন্নত হতে পারে। কথাগুলো জিনজেন আহুহুকে বোঝাচ্ছিল। এর মধ্যে আবার সেখানেই উইংও চলে আসে। উইং এর আসার আভাস পেয়ে জিনজেন দ্রুত একটা মেডিকেল বের করে আহুকে দেয় আর বলে, এটা খেলে তার চেহারা একদম জিনজেনের মতোই হয়ে যাবে, আর এখন জিনজেন ইউজাংকে নিয়ে তার জগতে যাবে। তাই সে ফিরে আসা না পর্যন্ত আহুহু যেন জিনজেন হয়ে উইং এবং বাকি সবাইকে সামলায়। এটা বলে জিনজেন ইউজাংকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর আহুহু জিনজেন সেজে ইউইং এর সাথে প্রেম করতে থাকে। জঙ্গলের ভেতর দিয়ে জিনজেন আর ইউজাং যাচ্ছিল, তখন ইউজাং একটা সুন্দর ফুল দেখে সেটা ধরতে যাচ্ছিল, কিন্তু জিনজেন তাকে বারণ করে বলে, এটা খুবই বিষাক্ত, এই জঙ্গলে এরকম অনেক উদ্ভিদ আর ফুল আছে যেগুলো সাংঘাতিক বিষাক্ত, এগুলোর একটাও যদি ইউজাং ছুঁয়ে ফেলে তাহলে জিনজেনও তাকে বাঁচাতে পারবে না। তারপর জিনজেন ইউজাং এর দিকে তাকিয়ে মজা করে বলে, আসলে যে জিনিস যত সুন্দর তা তত বিষাক্ত হয়। ইউজাং জিনজেনের কথার অর্থ বুঝে মৃদু হেসে ফেলে। এরপর জিনজেন ইউজাংকে বলে, তার গা থেকে উটকো গন্ধ আসছে, তারা তো এই গন্ধের জন্যই সেনাদের কাছে ধরা পড়ে যাবে। এটা শুনে ইউজাং একটু বিব্রত বোধ করে আর বলে, জিনজেনের কাছে কোনো এক্সট্রা কাপড় আছে কিনা। জিনজেন ইউজাংকে কাপড়ের ব্যবস্থা করে দিয়ে তাকে নদীর কাছে নিয়ে যায় আর তাকে গোসল করতে দিয়ে সাইডে সরে যায়। এ সময় কোনো একটা মুখোশধারী লোক জঙ্গলে আসে আর খুবই বিষাক্ত একটা ফুল থেকে বিষাক্ত পোকা সংগ্রহ করে নেয়। যদিও সে কে আর কি উদ্দেশ্যে এমনটা করছে সেটা আমরা পরে জানতে পারবো। যাই হোক, গোসল শেষ করে ফ্রেশ হয়ে ইউজাং আর জিনজেন জঙ্গলের পথ ধরে হাঁটছিল। ইউজাং এর শক্তি হঠাৎ অনিয়ন্ত্রিত হয়ে যায় আর সে উঠতে শুরু করে। তৎক্ষণাৎ জিনজেন উড়ে গিয়ে ইউজাংকে ধরে ফেলে এবং একটা রোম্যান্টিক মোমেন্ট ক্রিয়েট হয়, যেন প্রেমের হাওয়ায় দুজন ভেসে আছে। হাওয়া থেকে নিচে নেমে জিনজেন ইউজাংকে বোঝায়
তাকে তার বাহ্যিক শক্তিকে আগে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। তখন সে ভেতরের শক্তিকেও সঠিকভাবে ব্যবহার করতে পারবে এবং অনেক অসাধ্য কাজ ইজিলি সাধন করতে পারবে। জিংচেনের কথা শুনে কিছু বুঝে বা না বুঝেই ইয়ুনচাং মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে দেয়। যাই হোক, এরপর তারা ইয়ুনচাং এর দুনিয়াতে ফিরে আসে। এখানে সে জিংচেন দেখে সবকিছুতেই তার দুনিয়ার বিপরীত। সে জ্বলন্ত গাড়ি থেকে ভাবে এটা হয়তো মনস্টার, এমনকি বায়োস্কোপ দেখে সে ভাবে বাক্সের মধ্যে মানুষ মারামারি করছে, তাই সে বায়োস্কোপটাও ভেঙে দেয়। আর বায়োস্কোপের মালিকও তাকে তাড়া করে। ইয়ুনচাং কোনোভাবে তাকে নিয়ে পালিয়ে আসে আর বলে জিংচেন যেন তাকে না বলে আর কোনো ঝামেলা ক্রিয়েট না করে। এ সময় তাদেরকে জেনতিয়ানের কাজিন দেখে ফেলে। সে নিজেও একজন পুলিশ অফিসার, তবে একটু বোকা ধরনের লোক। প্রথমেই তার জিংচেনের সাথে সংঘর্ষ বেঁধে যায়, কিন্তু জিংচেনের শক্তি দেখে সে তবদা মেরে যায় আর দ্বিতীয়বার তার সাথে ঝামেলা যাওয়ার কথা ভুলেই যায়। তার সাথে জিংচেন এবং ইয়ুনচাং বাড়ি ক্লিনিকে ফিরছিল। মাঝপথে তারা জানতে পারে থানায় ইয়ুনচাং এর বাবা প্রেস কনফারেন্স করছে। এটা শুনে সে বাবার সাথে দেখা করতে যায়, কিন্তু সেখানে গিয়েই ইয়ুনচাং অজ্ঞান হয়ে পড়ে। তার ঘাড়ে বিষাক্ত কিছুতে আঁচড় লেগেছে, যার কারণে সে অসুস্থ হয়ে পড়েছে। জিংচেন ইয়ুনচাংকে জড়িয়ে ধরে বলে তার পুরো শরীর বিষাক্ত হয়ে গেছে, তাকে দ্রুত ট্রিটমেন্ট করাতে হবে। সেখানে জেনতিয়ান উপস্থিত ছিল। সে জিংচেনের দিকে বাঁকা চোখে তাকিয়ে জিজ্ঞাসা করে, সে কে, এখানে সে কেন এসেছে? জিংচেন তার কথার উত্তর না দিয়ে বলে ইয়ুনচাংকে এখানে না রেখে বাড়ি নিয়ে যেতে হবে। তাই ইয়ুনচাং এর বাবা তাকে দ্রুত গাড়িতে তুলে দেয়। জিংচেনও অন্য সবার সাথে ইয়ুনচাং এর বাড়িতে আসে। ইয়ুনচাংকে বিছানায় শুইয়ে দিয়ে জিংচেন বলে সে ইয়ুনচাংকে ট্রিটমেন্ট করতে চায়। সে যদি ট্রিটমেন্ট না করে তাহলে ইয়ুনচাং মারাও যেতে পারে। কিন্তু সেখানে উপস্থিত থাকা জেনতিয়াও এবং তিয়ানিয়াও তার উপর ভরসা পাচ্ছিল না, কারণ তাকে তো কেউই চেনে না। সে ইয়ুনচাং এর ভালো চায় নাকি ক্ষতি চায় তা তো কেউ জানত না, তাই তারা তাকে বাইরে বের করে দেয়। তবে ইয়ুনচাং এর বাবা জিংচেনকে অনুমতি দেয় ইয়ুনচাং এর জ্ঞান না ফেরা পর্যন্ত সে এখানেই থাকতে পারবে। সবাই ইয়ুনচাংকে রেখে বাইরে চলে গেলে সেই সুযোগে তার ট্রিটমেন্ট করাতে জিংচেন ঘরে ঢোকে, কিন্তু সেই মুহূর্তেই ইয়ুনচাং এর বাবা এবং কাজের লোক স্যুপ নিয়ে ঘরে চলে আসে, তাই জিংচেন খাটের নিচে লুকিয়ে পড়ে। এ সময় ইয়ুনচাং এর বাবা ভুলবশত জিংচেনের হাতের ওপরে পা তুলে দেয়। জিংচেন ব্যথায় কুঁকড়ে ওঠে, কিন্তু টু শব্দটাও করে না। সে সুযোগ বুঝে খাটের নিচ থেকে বেরিয়ে বাইরে চলে আসে। সে ইয়ুনচাং এর ট্রিটমেন্ট করতে ব্যর্থ হওয়ায় একটু বিরক্ত হয়। রাতে জিংচেন আবারও চুপি চুপি ইয়ুনচাং এর ঘরে যায় তাকে ট্রিটমেন্ট করাতে। এ সময় তাকে জেনতিয়ান দেখে ফেলে এবং তার পিছু নিয়ে ইয়ুনচাং এর দরজার সামনে এসে দাঁড়ায়। তখনই আবার ইয়ুনচাং এর ভাই ইউয়ান ঝি জেনতিয়ানকে বোনের ঘরের সামনে উঁকি ঝুঁকি দিতে দেখে ফেলে। আর সে ভাবে ওর হয়তো কোনো বদমতলব আছে, তাই সে পেছন থেকে জেনতিয়ানকে আঘাত করে, তাকে অজ্ঞান করে এবং বাইরে ফেলে দিয়ে আসে। জিংচেন ততক্ষণে তার ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে ইয়ুনচাং এর শরীরে সব বিষ চুষে নেয়। ফলে ইয়ুনচাং তো সুস্থ হয়ে যায় ঠিকই, কিন্তু জিংচেন অনেক অসুস্থ হয়ে পড়ে। সে টলতে টলতে কোনো রকমে পাশের রুমে চলে যায়। এ সময় তাকে বোনের ঘর থেকে বের হতে ইয়ুয়ানঝি আবারও দেখে ফেলে এবং তার পিছু নেয়। বিষক্রিয়ায় জিংচেনের স্বাভাবিক বোধ লোপ পায়। তার হ্যালিউসিনেশন হয়। সে কল্পনায় দেখতে পায় সে ইয়ুনচাংকে কিস করছে। আর এই দৃশ্য দেখে ইয়ুয়ানঝি ভেবে নেয় জিংচেন কোনো বদমতলবের লোক। তাই সে জিংচেনকে ধরে তার বাবার কাছে নিয়ে আসে আর বলে এই ছেলেটা ইয়ুনচাং এর ক্ষতি করতে চায়। ইয়ুনচাং এর বাবা বলে জিংচেন ইয়ুনচাং এর বন্ধু, তাকে যেন তার মতো করে থাকতে দেয়া হয়। এ সময় জিংচেন আরো অসুস্থ হয়ে পড়ে। সে দাঁড়িয়ে থাকতে পারছিল না, তাই দ্রুত নিজের ঘরে চলে যায় এবং বমি করে ভেতরের বিষ বের করার চেষ্টা করে। সকালে ইয়ুনচাং একদম সুস্থভাবে ঘুম থেকে ওঠে, যেন তার কিছুই হয়নি। ইয়ুনচাং এর বাবা এবং বান্ধবী আহিয়াও তার এত দ্রুত রিকভারি দেখে বেশ অবাক হয়, কিন্তু তার এতটাই আনন্দিত ছিল যে সেই ব্যাপারে আর মাথা ঘামায় না। ইয়ুনচাং এর সুস্থতায় তাদের কাছে বেশি জরুরি ছিল। এ সময় জিংচেন এ ঘরে চলে আসে এবং বলে ইয়ুনচাং এখন সম্পূর্ণ সুস্থ, সে চাইলেই নিজের কাজে যেতে পারে। এরপর জিংচেন বাইরে বের হতেই ইয়ুয়ানঝি তাকে খোঁটা দিয়ে বলে সে এমন ওল্ড ফ্যাশনের ড্রেস এবং গেটআপে কেন আছে? এটা শহর, এখানে সবাই ইয়ুয়ানঝির মতো স্মার্ট চলাফেরা করে। এটা শুনে জিংচেন সেলুনে গিয়ে নিজের চুল কেটে ফেলে এবং ড্রেস আপও চেঞ্জ করে ফেলে, ফলে তাকে খুবই স্মার্ট দেখতে লাগছিল। সে সোজা ক্লিনিকে গিয়ে ঢোকে যেখানে ইয়ুনচাং ছিল। তাকে দেখে সবার মুখ একদম হা হয়ে যায়, এমনকি ইয়ুয়ানঝি তাকে দেখে জেলাস ফিল করতে থাকে আর নিজে নিজেকে থাপ্পড় মেরে ভাবে এই বেটা হনুমানকে সে কেন এই বুদ্ধি দিতে গেল।
ইয়ুংচাং জিংচেনকে আধুনিক চিকিৎসা পদ্ধতির কিছু বেসিক জিনিস শেখাচ্ছিল। এমন সময় নার্স এসে জানায় মিস্টার জুয়ান এসেছেন। এটা শুনে ইয়ুংচাং তার বান্ধবী আহিয়াও এর দিকে তাকিয়ে থাকে আর মুচকি হাসে, আর আহিয়াও বেশ বিব্রত বোধ করতে থাকে। আসলে জুয়ান আহিয়াওকে খুব ভালোবাসে, কিন্তু আহিয়াও জুয়ানকে সেই নজরে কখনো দেখে না, তাই জুয়ানের উপস্থিতিতে সে একটু অস্বস্তি বোধ করে। এজন্য সে জুয়ানের সাথে দেখা না করে স্টাফ রুমে গিয়ে বসে থাকে। জুয়ান বাইরে থেকে অনেক ডেকেও সে বের হয় না। তখন জেংচেন জুয়ানের কাছে গিয়ে বলে, এভাবে মেয়েদের মন পাওয়া যায় না, কিভাবে মেয়েদের পটানো যায় চলো তোমাকে সেটা শিখিয়ে দিচ্ছি। এই বলে জিংচেন জুয়ানকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। পরের দিন জিংচেন রাস্তা দিয়ে যাচ্ছিল, এ সময় একটা মেয়ে গাড়িতে ধাক্কা খেয়ে অ্যাক্সিডেন্ট করে। জিংচেন মেয়েটাকে ঘাড়ে তুলে নিয়ে মেয়েটার বাড়িতে যায়। তারপর নিজের হিলিং পাওয়ার ইউজ করে সে মেয়েটার ভাঙা পা সারিয়ে দেয়। এটা করার পর জিংচেনের অনেকটাই শক্তি ক্ষয় হয়, তাই সে একটু দুর্বল হয়ে পড়ে। এ সময় জিংচেন জানতে পারে এই মেয়েটা আসলে অন্ধ, সে চোখেই দেখতে পায় না। জিংচেন মেয়েটির চোখ টেস্ট করে বলে তার চোখ চিকিৎসা দিয়ে সারানো সম্ভব। সে ট্রিটমেন্ট দিয়ে মেয়েটার চোখ সারিয়ে দেবার কথা বলে। তারপর সে মেয়েটির বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের পাশ দিয়ে হাঁটছিল। তখন জেনতিয়ান তার পরিচিত কয়েক গুন্ডাকে জিংচেনকে মারতে লেলিয়ে দেয়। জিংচেন সবসময় ইয়ুংচাং এর সাথে থাকছিল, এই ব্যাপারটা সে আর সহ্য করতে পারছিল না, তাই সে জিংচেনকে মেরে ফেলার প্ল্যান বানায়। জিংচেন এই সময় বেশ দুর্বল ছিল, তাই সে ফাইট করার বদলে পালিয়ে যায়। এদিকে জিংচেনের পোষা ছোট্ট পরিতা সাহায্যের জন্য ইয়ুংচাং এর কাছে যায় এবং তাকে টেনে নিয়ে জঙ্গলে আসে। জঙ্গলে আসার পর সে বুঝতে পারে জিংচেন বিপদে আছে। তারা দুজনে পালানোর চেষ্টা করে, কিন্তু গুন্ডাগুলো তাদের ধরে ফেলে। তখন জিংচেন তাদের সাথে ফাইট ব্যাক করে, কিন্তু এক পর্যায়ে একজনের গুলি খেয়ে জিংচেন একটা খাদে পড়ে যায়। এ সময় জেনতিয়ান তার পুলিশদের নিয়ে সেখানে চলে আসে আর এমন ভাব দেখায় যেন সে ইয়ুংচাংকে বাঁচাতে এসেছে। ইয়ুংচাং খাদের কিনারায় বসে কাঁদতে থাকে আর বলে জিংচেনকে বাঁচানোর জন্য, কিন্তু তারা জানায় এই খাদটা অনেক গভীর, তাই জিংচেনকে আর বাঁচানো সম্ভব না। জেনতিয়ান তো খুব খুশি হয় যে আপদ বিদায় হলো, কিন্তু একটু পরে জিংচেনের জ্ঞান ফিরে আসে আর সে নিজের শক্তি দিয়ে ক্ষত সারিয়ে ম্যাজিক্যাল পাওয়ারের মাধ্যমে ওপরে উঠে আসে। এরপর ইয়ুংচাং এর বাড়িতে ফিরে এসে জিংচেন জানতে পারে ইয়ুংচাং এর বাবা এবং জেনতিয়ানের বাবার মাঝে চুক্তি হচ্ছে জঙ্গল কেটে সেখানে একটা ঔষধ ফ্যাক্টরি বানানোর। এটা জানতে পেরে জিংতেন ইয়ুংচাং এর বাবাকে বোঝায় জঙ্গল কেটে ফ্যাক্টরি বানানোর প্ল্যানটা বন্ধ করতে, কারণ এতে অনেক নিরীহ প্রাণী মারা যাবে, বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যাবে। সব শুনে ইয়ুংচাং এর বাবা বলে সে ব্যাপারটা ভেবে দেখবে। পরের দিন জিংচেন ইয়ুংচাং এর সাথে ক্লিনিকে ছিল। তখন ইয়ুংচাং এর বাবা দৌড়ে এসে জানায় তার কিছু কর্মী খুব অসুস্থ হয়ে পড়েছে। এটা শুনে জিংচেন আর ইয়ুংচাং দুজনই ফ্যাক্টরিতে গিয়ে দেখে কর্মীদের শরীরে বিষক্রিয়ার লক্ষণ রয়েছে, তাদেরকে বিষাক্ত কোনো কিছুতে কামড় দিয়েছে। মূলত এটা সেই বিষাক্ত পোকা যেটা কিছুদিন আগে জিংচেনদের রাজ্য থেকে মুখোশ পরা একজন লোক নিয়ে এসেছিল। সে এই পোকার বংশবৃদ্ধি করিয়ে কয়েক জায়গায় ছড়িয়ে দিয়েছে। সেই পোকাগুলোর একটা জিংচেন খুঁজে পায় এবং একটা কাচের জারের ভরে রাখে, কিন্তু এই সময় একজন কর্মী তাকে পোকাসহ দেখে ফেলে আর ভুল বোঝে যে হয়তো জিংচেনে এই পোকাগুলো ছড়িয়েছে। যেহেতু সে জঙ্গল থেকে এসেছে, তাই সে যে একরকম করতেই পারে এই ব্যাপারে অনেকের মনে সন্দেহ জাগে। তবে এই ঘটনায় সবচেয়ে বেশি সুবিধা হয় জেনতিয়ানের। জেনতিয়ান এই সুযোগে জিংচেনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় এবং ইন্টারোগেশন শুরু করে। এদিকে একজন কর্মী বিষক্রিয়ায় মারা যায়। ইয়ুংচাং তাকে ইনভেস্টিগেট করে বুঝতে পারে লোকটার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ পচে গেছে। এরকম ঘটনার কথা সে মেডিকেল সায়েন্সে কখনোই পড়েনি, তাই সে বেশ অবাক হয়ে যায়। কিন্তু ঘটনা এখানেই থেমে থাকে না। অসংখ্য লোক এই পোকা বা বিশেষ জাতের মৌমাছির কামড়ে অসুস্থ হয়ে পড়ছিল, তাই জিংচেন সবাইকে বাঁচাতে অফিসার কুই এর সাহায্য নেয়। অফিসার কুই জিংচেনকে বাইরে বের করে নিয়ে যায়। এরপর দুজনে জঙ্গলে যায়। জঙ্গলে গিয়ে জিংচেন একটা ফুলের ওপর নিজের কয়েক ফোঁটা রক্ত ফেলে। এতে একটা বিষাক্ত মৌমাছি সেখানে চলে আসে। তারপর সেই মৌমাছিটিকে ফলো করে দুজনে সেই ফার্মে পৌঁছে যায় যেখানে এই মৌমাছিগুলোকে উৎপাদন করা হচ্ছিল। জায়গাটা চিনে জিংচেন এবং অফিসার কুই ফিরে এসে জেনতিয়ানকে সব জানায়। জেনতিয়ান শোনা মাত্রই তার ফোর্স নিয়ে ফার্মে চলে যায়, কিন্তু মৌমাছির আক্রমণে তারা ব্যর্থ হয়ে ফিরে আসে। তার ঠিক পরেই সেই মাস্টারমাইন্ড লোকটাকে দেখা যায় যে এই সব কিছু করছিল, আর এই লোকটা আর কেউই না বরং জুয়ানের বাবা মেয়র কুইং। লোকটা তার কিছু মৌমাছি সংগ্রহ করে নিয়ে পুরো ফার্ম ম্যাজিক দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে সেখান থেকে চলে যায়।
আর এ থেকে বোঝা যায় মেয়র কুইং এর মাঝেও জিংচেনের সম্প্রদায়ের মতো ম্যাজিক্যাল পাওয়ার আছে। যাই হোক, জিংচেন আর ইউমচাং এই সমস্যা থেকে উদ্ধার পাওয়ার ব্যাপারে আলোচনা করছিল। তখন কিছু লতা পাতা এসে ইউমচাংকে অ্যাটাক করে কিন্তু কোনো ক্ষতি করে না। এ থেকে জিংচেন কিছু একটা বুঝতে পারে এবং বাইরে চলে যায়। বাইরে গিয়ে সে দেখে তার জগৎ থেকে তার মাস্টার এখানে এসেছে। জিংচেনের মাস্টার জানায় সে রাজার নির্দেশে জিংচেনকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে, কিন্তু জিংচেন জানায় তার এই জগতে আসার পেছনে একটাই উদ্দেশ্য। সে খেয়াল করে দেখেছে তাদের জঙ্গলের হোলি ফ্রুটের গাছটা মারা যাচ্ছে। গাছটাকে ট্রিটমেন্ট করার কোনো পদ্ধতি তাদের জগতে নেই, তাই সে এখানে এসেছে গাছটাকে ট্রিটমেন্টের কোনো উপায় খুঁজে বের করতে। মাস্টার জানায় রাজার নির্দেশ সে অমান্য করতে পারবে না, তাই সে জিংচেনকে এখান থেকে নিয়ে তবেই যাবে। এই পরিস্থিতিতে জিংচেন মাস্টারের কাছ থেকে পালানোর জন্য মাস্টারের নজর অন্যদিকে ঘুরিয়ে সেখান থেকে পালিয়ে যায়। মাস্টারও তার পিছু নিতে শুরু করে। অনেকক্ষণ ধরে তাদের ধাওয়া চলতেই থাকে। একসময় জিংচেন মাস্টারের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। জিংচেন পালিয়ে সোজা ক্লিনিকে যায় আর একটা ঔষধ একজন রুগীকে খাইয়ে দেয়। ঔষধটা খেতেই রুগী অনেকটা সুস্থতা বোধ করে। এই দৃশ্য দেখে ইউমচাং এর বাবারও জিংচেনের প্রতি ভালো ধারণা জন্মে। তিনিও জিংচেনকে পছন্দ করে ফেলেন। রোগীকে সুস্থ করে জিংচেন ইউমচাংকে নিয়ে গার্ডেনে আসে, আর তখনই আবারও মাস্টার সেখানে এসে যায়। মাস্টার আবারও জিংচেনকে ফিরিয়ে নিয়ে যাবার কথা বললে জিংচেন মাস্টারকে বোঝায় এই জগতের কেউ একজন তাদের জগতের ভয়ঙ্কর বিষাক্ত মৌমাছি চুরি করে এনেছে, আর সেই মৌমাছিকে সংকরণ করে এক নতুন প্রজাতির মৌমাছি তৈরি করে সেগুলো দিয়ে মানুষ হত্যা করছে। তাই সে ওই ভিলেনটাকে আগে ধরতে চায়, তারপর নিজের জগতে ফিরতে চায়। সব শুনে মাস্টার বলে ততদিন সেও তাদের সাথে এই জগতেই থাকবে। ইচ্ছা না থাকলেও তারা মাস্টারের কথা মেনে নিতে বাধ্য হয়। এরপর তারা তিনজন মিলে জেন্তিয়ানকে দেখতে যায়, কারণ সে মৌমাছির কামড় খেয়ে খুব অসুস্থ। কিন্তু তারা গিয়ে দেখে সেখানে একজন জাপানিজ চিকিৎসক আগে থেকেই উপস্থিত। সেই জাপানিজ ডাক্তার জেন্তিয়ানকে এমন একটা ঔষধ খাওয়ায় যেটা খেয়ে এক মুহূর্তে জেন্তিয়ান সুস্থ হয়ে যায়। এই ঘটনায় মাস্টার এবং জিংতেন দুজনই খুব অবাক হয়ে যায় যে এমন দুর্বোধ্য রোগের চিকিৎসা এই ডাক্তার কিভাবে করলো। যাই হোক, ডাক্তার চলে যাওয়ার আগে জেন্তিয়ানের বাবাকে ঔষধের স্যাম্পল এবং কয়েকটা সোনার বার দিয়ে ব্যবসার প্রপোজাল দেয়। তার একটা ঔষধের দোকান খুলে সেখানে এই রোগের ঔষধ বিক্রি করতে চায়। আর যদি জেন্তিয়ানের বাবা তাদের এই কাজে সাহায্য করে তবে তারা লাভের একটা পার্সেন্টেজ জেন্তিয়ানের বাবাকেও দেওয়ার কথা জানায়। জেন্তিয়ানের বাবাও এতে রাজি হয়ে যায়। কিন্তু ঔষধ বিক্রি করতে হলে তো মেয়রের লিখিত অনুমতি পত্র লাগবে। এই জন্য জেন্তিয়ানের বাবা জেন্তিয়ানকে বলে জুয়ানকে হাত করার জন্য, যাতে জুয়ান তার বাবার স্বাক্ষর নকল করে তাদেরকে অনুমতি পত্র এনে দিতে পারে। বাবার কথা মতো জেন্তিয়ানের জুয়ানের কাছে গিয়ে তাকে স্বর্ণের বার দিয়ে তাদের দাবির কথা জানায়। জুয়ানের অর্থের প্রচুর লোভ ছিল, তাই সে বাবার অফিস রুমে গিয়ে নকল অনুমতি পত্র বানিয়ে সেটাতে বাবার নকল সই করে এবং সিল লাগিয়ে নেয়। কিন্তু কাজ শেষ করে বেরোনোর আগেই তার বাবা এবং একজন সহকারী অফিসে ফিরে আসে, তাই জুয়ান আড়ালে লুকিয়ে পড়ে। এ সময় সে এক অদ্ভুত দৃশ্যে সাক্ষী হয়। সে দেখতে পায় তার বাবার মাঝে ম্যাজিক্যাল পাওয়ার আছে, আর সেই পাওয়ার দিয়ে তিনি সহকারীর সারাদিনের স্মৃতি মুছে দেন। তারপর একটা ম্যাপ ছিঁড়ে ফেলে অফিস রুম থেকে বেরিয়ে যান। তখন জুয়ান আড়াল থেকে বেরিয়ে ম্যাপটা আবারও আঠা দিয়ে জোড়া দিয়ে সেটা নিজের পকেটে রেখে দেয়। তারপর সে ফিরে গিয়ে অনুমতি পত্রটা জেন্তিয়ানের হাতে তুলে দেয়। এরপর থেকে জাপানি ড্রাগ ডিলাররা ব্যাপক হারে ঔষধ বিক্রি করতে থাকে, আর পার্সেন্টেজের টাকা দিয়ে জুয়ান এবং জেন্তিয়ান বারে গিয়ে আনন্দ ফুর্তি শুরু করে। তাদের এই ঔষধ বিক্রির কথাটা আহিয়াও জেনে যায়, আর সে রাগ করে বারে চলে যায় আর জুয়ানের সাথে দেখা করে। আহিয়াও অবৈধভাবে ঔষধ বিক্রির জন্য জুয়ানকে বকাঝকা করে বেরিয়ে যায়, আর আহিয়াওকে সামলাতে জুয়ানও দৌড় দেয়। দৌড়ানোর সময় জুয়ানের সাথে মাস্টারের ধাক্কা লাগে আর তার পকেট থেকে সেই ম্যাপটা পড়ে যায়। মাস্টার ম্যাপটা বাড়িতে এনে সেটা দেখে কিছু একটা ঝামেলা খুঁজে পায়, তাই সেই ম্যাপ ফলো করে মাস্টার একটা গুহাতে পৌঁছে যায়, আর মাস্টারকে ফলো করে জিংচেনও সেখানে পৌঁছে যায়। তবে সে ভেতরে না গিয়ে বাইরেই থাকে। মাস্টার গুহার ভেতরে গিয়ে একজন মহিলার লাশ দেখতে পায়। ম্যাজিকের সাহায্যে লাশটাকে বহু বছর ধরে সেখানে অক্ষত করে রাখা হয়েছে। মৃত মহিলাটিকে দেখে মাস্টারের মনে হয় সেই মহিলাটাকে চেনে। সে মনে করার চেষ্টা করে এই মহিলাকে সে কোথায় দেখেছে। কিছুক্ষণ ভাবার পর মাস্টারের মনে পড়ে এই মহিলাটা তো তাদেরই সম্প্রদায়ের। এই মহিলার নাম জিয়াও ডাই, যাকে একদিন কৌশলে পানিতে বিষ মিশিয়ে মাস্টারই হত্যা করেছিল। এতগুলো বছর পর মাস্টার জিয়াও ডাইকে দেখে একই সাথে বিস্মিত এবং আনন্দিত। সে বুঝতে পারে এই লাশটা এখানে কে এভাবে রেখেছে। এরপর মাস্টার হাসতে হাসতে বেরিয়ে যায়। সেদিনের মতো জিংচেনও ফিরে আসে
এবং পরের দিন জিংচেন ইউনচাংকে নিয়ে আবারও সেই গুহাতে যায়। তারা গুহাতে ঢোকা মাত্রই মেয়র কুইং সিগন্যাল পেয়ে যায় সেখানে কেউ ঢুকেছে, তাই সেও দ্রুত গুহাতে চলে যায়। কারো উপস্থিতি টের পেয়ে জিংচেন এবং ইউনচাং আড়ালে লুকিয়ে পড়ে। মেয়র কুইং জিয়াং ডাইং এর লাশটা ভালোভাবে দেখছিল। তখন পেছন থেকে মাস্টার এসে বলে ওঠে, অবশেষে এত বছর পর তোমার সাথে দেখা হয়ে গেল মু বেইচুয়ান। মেয়র তখন পেছনে ঘুরে দাঁড়ায় এবং মাস্টারের সাথে ফাইট শুরু করে। এক পর্যায়ে মাস্টার তার মুখোশটা ধরে টান দেয় আর তখনই লোকটার আসল চেহারা বেরিয়ে আসে। এই লোকটা আসলে জিংচেনের চাচা মু বেইচুয়াং, আর সে এই দুনিয়ায় এসে মেয়র কুইং এর রূপ ধরে রয়েছে। যাই হোক, মাস্টার মু বেইচুয়াংকে জিজ্ঞেস করে সে তাকে ধোকা কেন দিল। মু বেইচুয়াং জানায় সে মাস্টারকে ধোকা দেয়নি, বরং সে কখনোই মাস্টারকে ভালোবাসেনি, সে শুধু জিয়াওডাইকে ভালোবাসে। তার মনের মধ্যে শুধু জিয়াওডাইয়েরই বাস। এই ব্যাপারটা নিয়ে দুজনের মাঝে কথা কাটাকাটি হয়। এরপর মাস্টার রেগে সেখান থেকে চলে যায়। মাস্টার চলে যাবার পরে মু বেইচুয়ানও জিয়াওডাইয়ের লাশটা নিয়ে চলে যায়, কারণ লাশটা এখানে আর সেফ না। চাচা চলে যাওয়ার পর জিংচেন ইউনচাংকে নিয়ে বেরিয়ে আসে। নিজের চাচাকে এখানে এই অবস্থায় দেখে জিংচেনের বিস্ময় যেন কাটছিলই না। এরই মধ্যে আবার আরও একটা বিস্ময়কর ঘটনা ঘটে। জিয়াওডাইয়ের লাশ যে পাথরের উপর রাখা ছিল সেই পাথরটা হাত দিতেই সেটা সরে যায় আর তারা দুজনই দেখতে পায় নিচে আরও একটা লাশ রাখা আছে। এই লাশটা দেখে জিংচেন ভাবতে থাকে, এখানে আসলে ঘটছেটা কি? নিশ্চয়ই এখানে বড় কোনো রহস্য রয়েছে, আর সেই রহস্য ভেদ করার সিদ্ধান্ত নেয়। তারপর দুজনে ফিরে আসে। এদিকে মু বেইচুয়ান আবারও মেয়র কুইং এর রূপ ধারণ করে বাড়িতে ফিরে আসে এবং জিয়াওডাইয়ের লাশটা লাইব্রেরির পেছনে একটা গোপন ঘরে রেখে দেয়। সে জিয়াওডাইয়ের লাশের সামনে দাঁড়িয়ে তাকে প্রতিশ্রুতি দেয় সে জিয়াওডাইকে আবারও জীবিত করে তুলবে, আর সেই দিনটা খুব বেশি দূরে নেই। অর্থাৎ বোঝাই যাচ্ছে লোকটার বড় কোনো প্ল্যান আছে। যাই হোক, এদিকে জিংচেন আবার আরেক কাণ্ড করে বসে। সে ফার্মেসিতে জাপানি ওষুধগুলো টেস্ট করতে যায়। সে এক বোতল ঔষধ নিয়ে খেয়ে ফেলে, কিন্তু কিছুই হয় না। তার সে আরো দুই বোতল ওষুধ খেয়ে ফেলে, আর এরপরই সে পুরোপুরি মাতাল হয়ে যায়। আসলে জাপানিজ না ঔষধের নামে মানুষের কাছে ড্রাগ বিক্রি করছিল, তাই ওভারডোজের কারণে জিংচেন মাতাল হয়ে যায়। জিংচেনকে ধরাধরি করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। জিংচেনকে দেখতে ইউনচাং আসলে ইউনচাংকে জড়িয়ে ধরে উল্টাপাল্টা বলতে থাকে। ইউনচাং তাকে ছাড়িয়ে চলে গেলে তার কাছে আহিয়াও আসে। তখন সে আহিয়াওকেও ইউনচাং ভেবে জড়িয়ে ধরে উল্টাপাল্টা বলতে থাকে। পরের দিন সকালে ইউনচাং প্রেস কনফারেন্সে ডেকে সবাইকে জানিয়ে দেয়, জাপানিজ যে ঔষধটা সব জায়গায় বিক্রি হচ্ছে সেটা আসলে ফেক, এটা এক ধরনের ড্রাগ। কিন্তু ওই দিকটা সামলালেও জিংচেন তখনও বেসামাল হয়েছিল। সে বারবার ওই ঔষধটার জন্য পাগল হয়ে যাচ্ছিল। ইউনচাং আর আহিয়াও মিলে কোনো রকমে তাকে সামলানোর চেষ্টা করতে থাকে। শেষে নেশা কাটানোর জন্য ইউনচাং জিংচেনকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। কিন্তু জিংচেনের মতো একই অবস্থা পুরো শহরের মানুষদের হয়ে যায়। তারা জাপানিজ ঔষধের জন্য পাগল হয়ে যায়। সকালে ঘুম ভেঙে জিংচেন জুয়ানকে ডাকে। জুয়ান জিংচেনকে তার বাবা মেয়র কুইং এর কাছে নিয়ে যায়। জিংচেনকে বাবার কাছে রেখে জুয়ান বাইরে চলে যায়। তবে সে দরজার আড়াল থেকে সব দেখতে থাকে। জিংচেন আর মেয়রের মাঝে প্রথমে কথার লড়াই, তারপরে ফাইট শুরু হয়, কিন্তু কেউই আহত হয় না। এক পর্যায়ে জিংচেন বলে, আঙ্কেল এসব বন্ধ করেন, আমি জানি আপনি আমার চাচা মু বেইচুয়ান। মেয়র জিংচেনকে বলে তার নিজের জগৎ ছেড়ে এখানে আসা উচিত হয়নি। দুজনের মাঝে বেশ কথা কাটাকাটি হবার পরে জিংচেন মেয়রকে বলে সে জানে বিষাক্ত মৌমাছির উৎপাদন তিনিই করেছেন, তাই উনি যেন মানুষের ক্ষতি করা বন্ধ করে দেন। মেয়র জিংচেনকে জানায় সে একটা শর্তে এসব বন্ধ করে দেবে, আর সেই শর্ত হল জিংচেনের আহুকে বিয়ে করতে হবে। কথাটা দরজার আড়াল থেকে শোনা মাত্রই জুয়ান বেরিয়ে আসে আর বলে এটা হতে পারে না, কারণ সে আহুকে ভালোবাসে। মেয়র এতে খেপে যায় আর বলে জুয়ান আর আহু এর মাঝে বিয়ে কখনোই সম্ভব না। দুজনের মাঝে ঝগড়া শুরু হয়ে যায়। এরই মধ্যে আবার জিংচেনের ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হয়ে যায়, সে অসুস্থ হয়ে পড়ে। তাই তর্ক থামিয়ে জুয়ান জিংচেনকে নিয়ে ব্যস্ত হয়ে যায়। অন্যদিকে মেয়র বাইরে চলে গিয়ে আহুকে তলব করে আর বলে সে আহুর সাথে জিংচেনের বিয়ে দিতে চায়। এই সম্বন্ধে আহুয়ের আপত্তি আছে কিনা? আহু তো এমনিতেই জিংচেনকে বেশ পছন্দ করত। তার উপর আবার যাকে সে বাবার মতো মান্য করে তিনি জিংচেনের সাথে বিয়ের কথা বলছেন, তাই আহু খুশিতে প্রস্তাব মেনে নেয়। আসলে আহু বলা চলে মেয়রের পালিত মেয়ে। আহুয়ের বাবা মা মারা যাবার পর মেয়রই তাকে মানুষ করেছে, তাই আহুও ওনাকে বাবার মতোই মান্য করে। আর তাই এই ঘটনার পর
আহুয়ের জিনচেনের প্রতি নজর একদমই বদলে যায়। এদিকে জেন্টিয়ানেরও জাপানি ঔষধের নেশা লেগে গিয়েছিল, তাই তার বাবা কুইকে নির্দেশ দেয় জেন্টিয়ানকে রুমে নিয়ে গিয়ে বেঁধে রাখতে। কুই নির্দেশ মতো তাকে রুমে বেঁধে রাখে, এমনকি নেশা কাটানোর জন্য তাকে মারধরও করে। অন্যদিকে জুয়ান জিনচেংকে ইউনচাংয়ের বাড়িতে দিয়ে আসে। জিনচেনের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল, তাই তাকেও বেঁধে রাখা হয়। নেশার যন্ত্রণায় সে ছটফট করছিল। ইউনচাং অনেক কষ্টেও তাকে সামলাতে পারছিল না, কিন্তু সকাল হতেই জিনচেন আবারও স্বাভাবিক হয়ে যায়। এরপর সে আর ইউনচাং মিলে একটা ঔষধ তৈরি করে, যে ঔষধটা খেলে মৌমাছির বিষ নির্মূল হয়ে যায়। তারা ঔষধটা সবার মাঝে বিলি করে দেয়। এরপর জিনচেন সেই মেয়েটির কাছে যায় যাকে সে কথা দিয়েছিল তার অন্ধ চোখ ভালো করে দেবে। জিনচেন তার শক্তি দিয়ে মেয়েটার চোখে চিকিৎসা করাচ্ছিল। এ সময় মেয়েটার ভাই চলে আসে। মেয়েটার ভাই আসলে সেই গুন্ডাটা যাকে দিয়ে জেন্টিয়ান জিনচেনকে দুবার হত্যা চেষ্টা করেছিল। তো গুন্ডাটা ভাবে জিনচেন হয়তো তার বোনের ক্ষতি করছে, তাই সে জিনচেনের কলার ধরে টেনে আনে। তখনই তার বোন ছুটে তার কাছে যায় আর বলে সে এখন চোখে দেখতে পাচ্ছে, আর মিরাকেল শুধু জিনচেনের জন্যই সম্ভব হয়েছে। তখন গুন্ডাটা জিনচেনের কাছে ক্ষমা চায় আর তাকে প্রতিশ্রুতি দেয় জিনচেনের যখনই সাহায্যের প্রয়োজন হবে সে তাকে সাহায্যের জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দেবে। জিনচেন ফিরে এসে জানতে পারে জেন্টিয়ান ঘোষণা দিয়েছে যারা জাপানিজ ঔষধের প্রভাবে নেশাগ্রস্ত হয়ে পড়েছে তাদেরকে জেলে রেখে তাদের আইসোলেশনের ব্যবস্থা করা হবে এবং এখানেই চিকিৎসা দেয়া হবে। জিনচেনও যেহেতু অ্যাডিক্টেড, তাই তাকেও সে ধরে আনে এবং সেলের ভেতরে ঢুকিয়ে দেয়। প্রথমেই সেলের ভেতরে একটা মাফিয়া গ্রুপের সাথে জিনচেনের ঝামেলা বেঁধে যায়। জিনচেন তাদের মেরে তক্তা বানিয়ে দেয়। এদিকে ইউনচাং আর আহিয়াও জিনচেনের সাথে দেখা করতে থানায় আসছিল। পথে আহিয়াও ইউনচাংকে ইতস্তত করে জানিয়ে দেয় সে জিনচেনকে পছন্দ করে। ইউনচাং যেন তার সাথে জিনচেনের সেটেল করিয়ে দেয়। কথাটা শুনে ইউনচাং খুব আপসেট হয়ে যায় আর সে তাকে সরাসরি না করে দেয়। পরের দিন আহিয়াও একা একা সেলে জিনচেনের সাথে দেখা করতে যায়। সাথে করে সে খাবার এবং গরম কাপড়ও নিয়ে যায়, কিন্তু জিনচেন কিছুই গ্রহণ করে না। তখন আহিয়াও জিনচেনকে মনের কথা জানিয়ে দেয়। তখন জিনচেন জানায় সে অলরেডি কাউকে পছন্দ করে, তাই আহিয়াও যেন তার পেছনে সময় নষ্ট না করে। এতে আপসেট হয়ে আহিয়াও বেরিয়ে যায়। রাতে ইউনচাং নিজের ঘরে বসেছিল, তখন ছোট্ট পরিতা তার কাছে এসে জানায় হোলি ফ্রুটের গাছটার অবস্থা আগের থেকেও খারাপ হয়ে গেছে। এই কথাটা জিনচেনকে এখনই জানাতে হবে, তাই সে ইউনচাং পরিকে নিয়ে থানায় জিনচেনের সাথে দেখা করতে যায়। ঠিক তখনই কেউ একজন থানার চারিদিকে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। সবাই ভেতরে আটকা পড়ে যায়। ইউনচাং জিনচেনকে বলে, আমি জানি না এখান থেকে আমরা বেঁচে ফিরতে পারবো কিনা, তাই মরার আগে আমি শুধু এটুকুই জানতে চাই তুমি কি আমাকে পছন্দ করো। জিনচেন জানায় সে ইউনচাংকে প্রথম দেখা থেকেই পছন্দ করে। এটা শুনে ইউনচাং খুব খুশি হয়। এরপর সে ধোয়ার কারণে জ্ঞান হারিয়ে ফেলে, তার মতো বাকি কয়েদিরাও জ্ঞান হারিয়ে ফেলে। তখন জিনচেন তার সব শক্তি ব্যবহার করে আগুন নেভায় এবং সবাইকে নিয়ে বাইরে আসে। ততক্ষণে ফ্রেশ বাতাস পেয়ে ইউনচাংয়েরও জ্ঞান ফিরে আসে। বাইরে আসতেই সে জেন্টিয়ানকে বকাঝকা শুরু করে আর আগুন লাগার পেছনে তাকেই দায়ী করে। এ সময় সে আগুন লাগানো ব্যক্তিটা ইউনচাংকে গুলি করার জন্য তাক করে আর এটা জেন্টিয়ান দেখে ফেলে। লোকটা গুলি চালানো মাত্রই সে ইউনচাংয়ের সামনে চলে আসে এবং তাকে বাঁচাতে গিয়ে নিজে গুলি খায়। এদিকে জিনচেনের অবস্থা খারাপ ছিল, তাই ইউনচাং তাকে বাড়িতে নিয়ে আসে এবং শুইয়ে দেয়। জিনচেনের সকালে ঘুম ভাঙে দুঃস্বপ্ন দেখে। সে স্বপ্নে দেখে তাদের হোলি ফ্রুটের গাছে আগুন লেগে গেছে আর গাছটা পুড়ে যায়। এই দৃশ্য দেখে সে আটকে উঠে পড়ে এবং তার মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। এরপর সে আবার জ্ঞান হারিয়ে ফেলে। আহিয়াও জিনচেনের যত্ন নিচ্ছিল। তখন মেয়র সেখানে আসে। সে জিনচেনের ক্ষত এবং শারীরিক অবস্থা বুঝতে পেরে সবাইকে রুম থেকে বের করে দেয়। তারপর নিজের হিলিং শক্তি দিয়ে জিনচেনকে সুস্থ করে দেয়। কারণ অনেক বছর আগে জিনচেন যখন ছোট ছিল সেই সময় জিনচেন একবার তার প্রাণ বাঁচিয়েছিল। আজ সে জিনচেনকে বাঁচিয়ে সেই ঋণ শোধ করল। সেই সাথে সে জিনচেনকে আরো বেশি হিলিং পাওয়ার প্রদান করে এবং বলে আজ থেকে তাদের মাঝে আর কোনো ঋণের দায় রইল না। এরপর মেয়র চলে যায়। মেয়র চলে গেলে ইউনচাং আর আহিয়াও ঘরে এসে অবাক হয়ে যায়। তারা এক্সপেক্টই করতে পারেনি জিনচেন এত দ্রুত রিকভার করতে পারবে। আহিয়াও বুঝতে পারে মেয়রই জিনচেনকে সুস্থ করেছে, তাই সে মেয়রকে ধন্যবাদ জানাতে যায়। কিন্তু তার এত উচ্ছ্বাস দেখে জুয়ান বিরক্ত হয়ে যায় আর আহিয়াওকে বলে জিনচেনকে নিয়ে তার এত আদিক্ষেতা কেন। জুয়ান আবারও নিজের ভালোবাসার কথা আহিয়াওকে জানায়, কিন্তু আহিয়াও আবারও তাকে রিজেক্ট করে দেয় এবং বলে সে শুধু তাকে নিজের ভাইয়ের মতোই দেখে, তাই তাদের রিলেশন হওয়া সম্ভব না।
এটা শুনে জুয়ান আরো আপসেট হয়ে যায়। তবে জুয়ানের তার বাবার উপর বেশ সন্দেহ হয়, কারণ তার প্রতি তার বাবার কোনো মায়া মমতা কিছুই ছিল না। তাই সে বাবার রহস্য জানতে উৎসাহী হয়ে ওঠে। সে বাবার ছিঁড়ে ফেলা সেই ম্যাপটা খোঁজে, কিন্তু সেটা তো সে হারিয়ে ফেলেছিল, তাই কোথাও খুঁজে পায় না। কিন্তু ম্যাপটা তার মনে ছিল, এই জন্য সে একটা কাগজে সেই ম্যাপটা আবারও আঁকে। তারপর ম্যাপ ধরে সেই গুহাতে চলে যায়। গুহাতে সে ওই মহিলার ডেড বডিও খুঁজে পায়। সে মহিলার কয়েকটি ফটো তুলে শহরে ফিরে আসে এবং মিসিং ডায়েরি চেক করে জানতে পারে এই মহিলার নাম সাংগুয়াং জেন। সে এই মহিলার ব্যাপারে আরো বিস্তারিত খোঁজ নেয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে জেন্টিয়ান কয়েকদিন পর রিকভার হয়ে ইউনচাং এর সাথে দেখা করতে যায়, কিন্তু ইউনচাং তো জিংচেন এর সাথে লেপটে ছিল। ইউনচাং জেন্টিয়ানকে দেখিয়ে দেখিয়ে জিংচেং এর হাত ধরিয়ে বলে তার এখন রিলেশনে আছে। জেন্টিয়ান একটু আপসেট হলেও সে কিছু না বলে চলে আসে। অন্যদিকে জাপানিজরা জিংচেনের কারণে ঔষধ বিক্রিতে লস খাচ্ছিল, তাই তাদের একজন লোক একটা লোকাল ছেলেকে টাকা দিয়ে ভাড়া করে এবং জিংচেনের বানানো ঔষধে বিষ মিশিয়ে দেবার নির্দেশ দেয়। পরের দিন জিংচেন এবং ইউনচাং মানুষের মাঝে ঔষধ বিলি করার সময় সেই ছেলেটা কিছু ঔষধে বিষ মিশিয়ে দেয়, যার কারণে ঔষধ খাওয়া মাত্রই কয়েকজন মারা যায়। মারা যাওয়া লোকদের ফ্যামিলি মেম্বাররা ক্লিনিকে ছুটে এসে জিংচেনকে দোষারোপ করতে থাকে। এ সময় জেন্টিয়ানও সেখানে চলে আসে এবং খুনের দায়ে জিংচেনকে গ্রেফতার করে নিয়ে যায়। ইউনচাং জিংচেনকে নির্দোষ প্রমাণ করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যায়। সে একটা লাশকে পর্যবেক্ষণ করতে যায় আর লাশটা দেখে বুঝতে পারে তাকে কেউ বিষ দিয়েছে। সে সারা রাত ধরে ল্যাব টেস্ট করে দেখে বিষের ধরনটা কি। সকালে জেন্টিয়ান জিংচেনকেও ছেড়ে দেয়। জিংচেন, ইউনচাং আর আহিয়াও মিলে একটা ফার্মেসিতে যায় আর সেখানে সেই ছেলেটাকে খুঁজে বের করে যে ঔষধে বিষ মিশিয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে কোনো উত্তর দেওয়ার আগেই তাকে কেউ বিষ মাখা তীর দিয়ে শুট করে মেরে ফেলে। জিংচেন দ্রুত বাইরে গিয়ে একজন মুখোশ পরা লোককে ধরে ফেলে এবং তাদের মধ্যে হাতাহাতিও হয়, কিন্তু এক পর্যায়ে লোকটা তার কাছ থেকে পালিয়ে যায়। এদিকে জিংচেনের জগতেও মেয়রের বানানো মৌমাছির প্রকোপ শুরু হয়ে যায়। অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ে। রাজা তার শক্তি দিয়ে কোনোভাবে তাদের স্টেবল রাখার চেষ্টা করে। অন্যদিকে মেয়র জেন্টিয়ানের বাবার সাথে দেখা করে এবং তাকে হোলি ফ্রুটের লোভ দেখায়। সে জানায় হোলি ফ্রুটের এতই পাওয়ার যে কেউ এটা খেলে 100 বছর আয়ু বেড়ে যায়। শুধু তাই না, এটা মৃত মানুষকেও জীবিত করতে পারে। তারা দুজনে হোলি ফ্রুট চুরি করে আনার ব্যাপারে হাত মেলায়। এরপর জেন্টিয়ানের বাবা ইউনচাং এর বাবাকেও চিঠি লেখে তাদের দলে যুক্ত করার জন্য। লোভে পড়ে ইউনচাং এর বাবাও তাদের দলে যোগ দেয়। যাই হোক, এই শহরে একটা কারাটে ক্লাব ছিল। সেখানে একজন নতুন কারাটে মাস্টার আসে, যার নাম ডাশান সুয়াইন ইউ। সে জাপান থেকে এসেছে আর সে জাপানের সেরা কারাতে মাস্টারদের একজন। সে এখানে কারাতে স্কুল খুলতে চায়, কিন্তু এখানকার কারাতে মাস্টার রাজি হয় না এবং তার লোকদের ডাশানের ওপর লেলিয়ে দেয়। ডাশান সবাইকে একাই মেরে কুপঘাত করে দেয়। তখন মাস্টার ডাশানকে নিয়ে আলোচনায় বসে আর এ সময় দূর থেকে জিংচেন এবং জেন্টিয়ান তাদের ফলো করছিল, কারণ দুজনেই জোট বেঁধে আসল খুনিকে খোঁজার জন্য ইনভেস্টিগেশন করছিল। কিন্তু ডাশান এত দূর থেকেও তাদেরকে দেখে ফেলে যে তারা ফলো করছে, তাই দুজন ফলো করা বাদ দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন জিংচেন ছদ্মবেশে জাপানিজ ডাক্তারের বাড়িতে যায় কোনো ক্লু পাওয়া যায় কিনা এই জন্য। সেখানে গিয়ে সে দেখতে পায় ডাক্তারের সাথে একজন মেয়ে ইনফরমারের ঝামেলা হয়। ডাক্তার মেয়েটাকে টর্চার করতে যাচ্ছিল, তখনই ডাশান সেখানে চলে আসে। ডাশানকে দেখেই ডাক্তার থেমে যায় আর ডাশান মেয়েটাকে জানায় আজ থেকে সে জিং লিউ সোসাইটির সদস্য। অর্থাৎ জিংচেন সব দেখে বুঝতেই পারে ডাশান এখানে দীর্ঘমেয়াদী কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে, তাই জিংচেন রাত পর্যন্ত অপেক্ষা করে। রাতে সে ডাক্তারকে একা মাতাল অবস্থায় পেয়ে তাকে অজ্ঞান করে। এরপর তার কাছ থেকে একটা ডায়েরি পায়। সে ডায়েরিটা জেন্টিয়ানকে দেয়। জেন্টিয়ান ডায়েরিটা বাবার কাছে নিয়ে যায় এবং জিং লিউ সোসাইটির ব্যাপারে বলে। জেন্টিয়ানের বাবা জানায় এই জিং লিউ সোসাইটি খুবই সাংঘাতিক। তারা যে দেশে বা যেই শহরেই যায় সেখানেই ধ্বংস ডেকে আনে। তারা প্রথমে অর্থনৈতিকভাবে কোনো দেশকে পঙ্গু করে দেয়, তারপর সেই দেশের সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে নিজেদের সরকার বসায়। তারা এই শহরে এর আগেও একবার আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছিল, কিন্তু সেই সময় জেন্টিয়ানের বাবা পুলিশ কমিশনার ছিল। সে সবাইকে মেরে ফেলে এই শহরকে তাদের কবল থেকে মুক্ত করেছিল, কিন্তু এখন আবার তারা ফিরে এসেছে, তাই জেন্টিয়ান যেন তাদের প্রতিরোধ করে। জেন্টিয়ান সোজা সেই ডাক্তারের কাছে যায় এবং এই সোসাইটিকে ধরিয়ে দেবার জন্য হেল্প চায়, কিন্তু তার আগেই গতদিনের ইনফরমার মেয়েটা ডাক্তারকে বিষের কাঁটা দিয়ে মেরে ফেলে। এদিকে জিংচেন বাড়ি ফিরে দেখতে পায় ইউনচাং অসুস্থ পরিটাকে নিয়ে বসে আছে। জিংচেন পাওয়ার দিয়ে পরিকে সুস্থ করে তোলে। তখন পরি জানায়
তাদের রাজ্যের অবস্থা খুব খারাপ। সব শুনে জিংচেন সিদ্ধান্ত নেয় আজই সে নিজের রাজ্যে ফিরে যাবে। ইউনচাংও তার সাথে যাবার জন্য রেডি হয়। তারা বেরোতেই যাচ্ছিল তখন জুয়ান চলে আসে এবং জিংচেনকে তার বাবার ব্যাপারে জিজ্ঞাসা করে যে জিংচেন তার বাবাকে আঙ্কেল বলে কেন ডাকে। জিংচেন জানায় মেয়র জুয়ানের বাবার ছদ্মবেশ ধরে আছে। আসলে তিনি জিংচেনদের শেনমু ক্ল্যান সম্প্রদায় থেকেই বিলং করে। অনেক বছর আগে তিনি শেনমু ক্ল্যান জগৎ থেকে পালিয়ে এখানে চলে এসেছিল। জুয়ান ওনার ব্যাপারে আরো বিস্তারিত জানার জন্য বায়না ধরে, তাই বাধ্য হয়ে জিংচেন তার চোখ বেঁধে তাদের জগতে নিয়ে যায়। তারপর চোখ খুলে দেয়, সেখানে গিয়ে দেখে বিষক্রিয়ায় মানুষগুলো ছটফট করছে। তারা দ্রুত ঔষধ বের করে তাদেরকে দেয়। তারপর তারা প্রাসাদে রাজার কাছে যায়। রাজা জিংচেনের ওপর খুবই আপসেট ছিল। জিংচেন জানায় তার চাচা মু বেইচুয়ান শহরে মেয়র সেজে আছে, তাই সে তার দলবল নিয়ে হোলি ফ্রুট চুরি করতে এসেছে। এটা শুনে রাজা সেনাপতিকে নির্দেশ দেয় ডিফেন্স রেডি করতে, আর ইউনচাং এবং জুয়ানকে তাদের জগতে ফেরত পাঠাতে বলে। জিংচেন যখন বাবার সাথে কথা বলছিল তখন ইউ ইং তাকে দেখে ফেলে এবং বুঝতে পারে তার সাথে এতদিন ধরে প্রতারণা করা হয়েছে। সে কাঁদতে কাঁদতে আহু এর কাছে যায় এবং তার উপরে চড়াও হয়ে জিজ্ঞাসা করে সে কেন এতদিন জিংচেনের রূপ ধরে তার সাথে প্রতারণা করলো। আহু জানায় সে জিংচেং এর কথা মতোই এই কাজ করেছে, আর এতদিন ধরে জিংচেন সেজে উই ইং এর সাথে সময় কাটাতে গিয়ে সে সত্যি সত্যি তার প্রেমে পড়ে গেছে। এদিকে মেয়র ইউনচাং এর বাবা সেন্থিয়ানের বাবা এবং তার ফোর্স নিয়ে শেনমু ক্ল্যানে আক্রমণ করার জন্য চলে আসে, কিন্তু প্রবেশ মুখে মাস্টার কংচান সেনাদের নিয়ে আগেই উপস্থিত ছিল। মাস্টার জিজ্ঞাসা করে তারা এখানে কেন এসেছে। জেন্তিয়ানের বাবা জানায় তারা হোলি ফ্রুট নিতে এসেছে। মাস্টার বলে এই হোলি ফ্রুট 100 বছরে একবার গাছে ধরে, আর শুধুমাত্র 10টি হোলি ফ্রুটই প্রতিবার ধরে, তাই তাদের একটা জেনারেশন টিকে থাকতে এই হোলি ফ্রুটগুলো প্রোটেক্ট করা বাধ্যতামূলক। তবুও মাস্টার তাদেরকে একটা হোলি ফ্রুট এমনি দিয়ে দিতে চায় এবং বলে এটার বিনিময়ে তারা যেন এখান থেকে চলে যায় আর কখনো ফিরে না আসে। কিন্তু তবুও তারা মাস্টারের কথা মানে না, বরং তাদের উপরে অ্যাটাক করে দেয়। যুদ্ধের প্রথমেই মেয়র মাস্টারের কাছ থেকে হোলি ফ্রুটটা নিয়ে পালিয়ে যায়, আর অন্যরা যুদ্ধ করতে গিয়ে দুই পক্ষেরই অনেক মানুষ প্রাণ হারায়। এক পর্যায়ে জেন্তিয়ানের বাবা তার ফোর্স এবং ইউনচাং এর বাবাকে নিয়ে পালিয়ে যায়। পালানোর পথে মাস্টার আবারও তাদের কাছে চলে আসে এবং ম্যাজিক দিয়ে সব সেনার স্মৃতি ভুলিয়ে দেয়, যাতে এখানকার ব্যাপারে তারা বাইরে গিয়ে কোনো তথ্য দিতে না পারে। এই ঘটনায় রাজা খুবই রেগে যায়। সে সবের জন্য জিংচেনকে দায়ী করে এবং তাকে জেলে বন্দী করে দেয়। সেই সাথে নির্দেশ দেয় এই মুহূর্তে যদি জুয়ান আর ইউনচাং নিজেদের জগতে ফিরে না যায় তবে তাদের যেন হত্যা করা হয়। রাজা আহুকে এই দায়িত্ব দেয়। আহু জিংচেনকে বন্দী করার পর ইউনচাং এবং জুয়ানকে বাইরের পথ পর্যন্ত ছেড়ে আসে। ইউনচাং কিছুতেই জিংচেনকে ছেড়ে যাইতে চাইছিল না, কিন্তু এছাড়া তার আর কোনো উপায় ছিল না। চলে যাবার আগে আহু ইউনচাংকে একটা ব্রেসলেট দেয় যেটা হোলি ফ্রুটের অংশ থেকে বানানো। এদিকে মেয়র হোলি ফ্রুট নিয়ে তার গোপন ঘরে আসে আর হোলি ফ্রুটের পাওয়ার জিয়াও ডাইং এর মাঝে ট্রান্সফার করে, এই আশায় যে হোলি ফ্রুটের পাওয়ারে জিয়াও ডাই আবারও বেঁচে উঠবে। কিন্তু সেটা তো ঘটেই না, বরং জিয়াও ডাইয়ের শরীরটা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যেতে থাকে। মেয়র অনেক চেষ্টা করেও জিয়াও ডাইকে আর প্রোটেক্ট করতে পারে না। সে জিয়াও ডাইয়ের পড়ে থাকা কঙ্কাল আগুনে সৎকার করে। তখন সে খেয়াল করে জিয়াও ডাইয়ের খুলির মধ্যে কিছু একটা ঢুকানো। সে সেটা বের করে দেখে এটা একটা পিন। সে অবাক হয়ে পিনটা দেখতে থাকে। অন্যদিকে ইউনচাং ক্লিনিকে ফিরে এসে কান্নায় ভেঙে পড়ে। রাতে ছোট্ট পরিটা জিংচেনের চিঠি নিয়ে ইউনচাং এর কাছে আসে। দুজনে চিঠির বিনিময়ে একে অপরের খোঁজ নেয়। সেই সাথে জিংচেন ইউনচাংকে জানায় জিংলিউ সোসাইটির একটা মেয়ে আছে যার নাম সং জিকিং। এই মেয়েটাই জাপানিজ ডাক্তারকে হত্যা করেছে, আর সে এখানেই থেমে থাকবে না। সেই শহরের যে কোনো ধরনের ক্ষতি করে দিতে পারে, তাই ইউনচাং যেন সাবধানে থাকে। এদিকে জেন্তিয়ানের বাবা ঝেনকুন মেয়রের বিশ্বাসঘাতকতায় আপসেট হয়ে যায়, তাই সে মেয়রের বাড়িতে যায় আর তার উপরে গুলি চালিয়ে দেয়। যদিও মেয়র গুলি থেকে নিজেকে বাঁচিয়ে নেয় এবং দুজন মুখোমুখি দাঁড়ায়। ঝেনকুন জিজ্ঞাসা করে মেয়র হোলি ফ্রুট কোথায় লুকিয়ে রেখেছে। মেয়র এমন ভান ধরে যেন সেই হোলি ফ্রুটের ব্যাপারে কিছুই জানে না। দুজনের মাঝে বেশ তর্কাতর্কি হয়, কিন্তু মেয়র তার মিষ্টি কথায় ঝেনকুনকে সামলে নেয় এবং জেন্তিয়ানের জন্য হোলি ফ্রুট সংগ্রহ করে আনার প্রতিশ্রুতি দেয়। এদিকে সং জিকিং নামে জাপানিজ মেয়েটা এবার জুয়ানের দুর্বলতার সুযোগ নেয় আর তাকে পটিয়ে ফেলে। সে জুয়ানকে প্রেমের ফাঁদে ফেলে তাকে ড্রিঙ্কের মাঝে ড্রাগ খাওয়াতে থাকে আর তাকে দিয়ে নিজেদের ঔষধ বিক্রির পারমিশন লেটার তৈরি করে নেয়। শুধু তাই না, তারা জুয়ানকে দিয়ে চুক্তিপত্র সাইন করায় যার মাধ্যমে তারা এই শহরের সকল ঔষধের ফার্মেসিকে কন্ট্রোল করতে পারবে। তাছাড়া
তারা গ্র্যান্ড ট্রেড কোম্পানি নামে একটা নতুন অফিসও খোলে। সেই অফিসের দায়িত্ব দেয়া হয় জুয়ানকেই। ব্যাপারটা জানতে পেরে ইয়ুনচাং আর আহিয়াও জুয়ানের কাছে যায় এবং বলে এসব বন্ধ করতে। সেই সাথে ইয়ুনচাং জুয়ানসংয়ের ব্যাপারে সাবধান করে দেয় এবং তার থেকে দূরে থাকতে বলে, কিন্তু জুয়ান তাদের অপমান করে বের করে দেয়। আসলে জুয়ান আহিয়াও এর উপর প্রতিশোধ নিতে এটা করে। আহিয়াও রাগে গজগজ করতে করতে বাইরে বেরিয়ে আসে। ইয়ুনচাং এসে তাকে বোঝায় রাগ না করতে। আহিয়াও বলে সে জুয়ানকে নিয়ে ভাবছে না, তার শুধু জিংচেনকে নিয়ে চিন্তা। ইয়ুনচাং বলে জিংচেন হয়তো আর কখনোই এখানে আসতে পারবে না। তখন আহিয়াও বলে সে সারা জীবন জিংচেনের জন্য অপেক্ষা করে যাবে। এটা শুনে ইয়ুনচাং আপসেট হয়ে যায়। এ সময় দুটো বখাটে এসে তাদের উত্তপ্ত করতে থাকে। তাই ইয়ুনচাং তার শক্তি দিয়ে উড়ে উড়ে তাদের মেরে ভাগিয়ে দেয়। এতে ইয়ুনচাং বুঝতে পারে হোলি ফ্রুটের পাওয়ার এখনো তার মাঝে আছে। ইয়ুনচাং বাড়ি ফিরে তার বাবাকে বলে সে 1,00,000 টাকা চায়। এই টাকা দিয়ে সে ফার্মেসির জন্য নতুন ট্রেড লাইসেন্স নেবে এবং জাপানিজদের বিপক্ষে নিজের ঔষধ বিক্রি করবে। ইয়ুনচাং এর বাবা তাকে 1,00,000 টাকা দিতে চায়, তবে শর্ত দেয় এর বিনিময়ে জিংচেনের আসল পরিচয় ওনাকে জানিয়ে দিতে হবে। বাধ্য হয়ে ইয়ুনচাং জিংচেনের রহস্য এমনকি মেয়রের সত্যিটাও বাবাকে জানিয়ে দেয়। ইয়ুনচাং বাবাকে বলে তিনি যেন এই কথাগুলো আর কারো সাথে শেয়ার না করে। কিন্তু এই সময় ইয়ুয়ানঝি সেই ঘরেই লুকিয়েছিল, তাই সে সব শুনে ফেলে। ঘর থেকে ইয়ুয়ানঝিকে বের হতে দেখে তার মা এগিয়ে আসে আর বলে সে এতক্ষণ এই ঘরে ছিল, মানে নিশ্চয়ই সে ইয়ুনচাং আর তার বাবা মার মাঝে কি কথা হয়েছে তা শুনে ফেলেছে। ইয়ুয়ানঝির মা তাকে জিজ্ঞাসা করে ভেতরে কি কথা হয়েছে। ইয়ানঝি মাকে সব কথা জানিয়ে দেয়। সব শুনে মহিলার চোখ একদম চকচক করে ওঠে। এদিকে কয়েকদিন বন্দি থাকার পর রাজা জিংচেনকে মুক্ত করে দেয়। ইউইং জিংচেনের কাছে আবারও ভালোবাসার আবদার নিয়ে গেলে জিংচেন বলে ইউইং তাকে না বরং এখন আহুকে ভালোবাসে। তার অবর্তমানে আহু এর সাথে কাটানো মুহূর্তগুলো সে উইউইংকে মনে করতে বলে, আর সেই সব স্মৃতি মনে করিয়ে উইউইং এর মনে হয় সে হয়তো সত্যি আহুকে পছন্দ করে ফেলেছে। যাই হোক, ইয়ুনচাং 1,00,000 টাকা খরচ করে নতুন ট্রেড লাইসেন্স নেয়, কিন্তু লোকাল অথরিটির ক্ষমতা বলে জুয়ান সেটা অ্যাপ্রুভ করে না। তাই ইয়ুনচাং জুয়ানের সাথে গিয়ে ঝগড়া লাগিয়ে দেয়। জুয়ান শর্ত দেয় ইয়ুনচাং যদি আহিয়াও এর সাথে জুয়ানের সেটেল করিয়ে দেয় তাহলে সে লাইসেন্স অ্যাপ্রুভ করে দেবে। এরকম অন্যায় আবদার শুনে ইয়ুনচাং জুয়ানকে একটা থাপ্পড় মেরে বাড়িয়ে আসে। বাড়ি ফিরে ইয়ুনচাং বাবাকে দিয়ে মেয়রকে ফোন দেয়, কিন্তু মেয়র জানিয়ে দেয় সেই ব্যাপারে সাহায্য করতে পারবে না। এই জন্য ইয়ুনচাং মেয়রকে হুমকি দিয়ে একটা চিঠি পাঠায়। চিঠি পড়ে মেয়র রেগে যায় এবং আহিয়াওকে ডেকে পাঠায়। সে আহিয়াওকে বোঝায় তার আর জিংচেনের মাঝে ইয়ুনচাং বাধা হয়ে আছে, তাই তাকে তাদের মাঝ থেকে সরিয়ে দিতে হবে। এই বলে মেয়র আহিয়াওকে একটা ঔষধ দিয়ে বলে সেটা কিছুতে মিশিয়ে ইয়ুনচাংকে খাইয়ে দিতে। ইয়ুনচাং এর কাছে ফিরে আহিয়াও দেখে সে খেতে বসেছে। এই সুযোগে আহিয়াও পানির মধ্যে কিছুটা ঔষধ মিশিয়ে ইয়ুনচাংকে পান করতে দেয়। কিন্তু ইয়ুনচাং সেটা পান করার আগেই একজন প্রতিবেশী দৌড়ে এসে জানায় জাপানিজ লোকেরা ঔষধের পাশাপাশি তখন তেল বিক্রিও শুরু করেছে। তারা তেলের ব্যবসারও নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে। সব শুনে ইয়ুনচাং বলে সে কালকে এর ব্যবস্থা নেবে। প্রতিবেশী লোকটা যাবার আগে গ্লাসে পানি দেখে বলে তার পিপাসা লেগেছে, তাই সে পানিটা খেতে চায়। কিন্তু সেটাতে তো বিষ মেশানো ছিল, তাই আহিয়াও ধাক্কা দিয়ে পানিটা ফেলে দেয়। আর পড়ে যাওয়া পানি দেখেই সবাই বুঝে যায় এই পানিতে বিষ মেশানো হয়েছে। আহিয়াও অনুতপ্ত বোধ করে আর সেখান থেকে দৌড়ে চলে যায়। একা নির্জনে বসে আহিয়াও কাঁদছিল। তখন সংজিকিং তার কাছে আসে এবং তাকে এটা সেটা বলে উস্কে দেয় এবং আরও শয়তান করে তোলে। পরের দিন সকালে আহিয়াও ইয়ুনচাং এর সাথে দেখা করে আর কান্নার অভিনয় করে বোঝায় বিষ মেশানো পানিটা আসলে সে নিজে খেতে চেয়েছিল। জিংচেন না থাকার দুঃখ সে বয়ে বেড়াতে পারছে না, তাই সে আত্মহত্যা করতে চায়। প্রিয় বান্ধবীর এই সিচুয়েশন দেখে ইয়ুনচাং একদম গলে যায় আর তাদের সম্পর্ক আবারও আগের মতো হয়ে যায়। এদিকে জুয়ানের কর্মকাণ্ডে একসময় বিরক্ত হয়ে মেয়র তাকে ডাকে এবং বকাঝকা শুরু করে সে যেন জাপানিজদের সব কিছুতে এত স্পেস দিল কেন। মেয়র দ্রুত সব বন্ধ করে দিতে নির্দেশ দেয়। সেই সাথে জুয়ানকে শাস্তি হিসেবে বৃষ্টির মাঝে নীলডাউন হয়ে বসে থাকতে বলে। দীর্ঘক্ষণ নীলডাউন হয়ে থাকার পর আহিয়াও ছাতা নিয়ে জুয়ানের কাছে আসে। জুয়ান আহিয়াওকে দেখেই আনন্দে অজ্ঞান হয়ে যায়।
আহিয়াও তাকে ঘরে নিয়ে তার দেখাশোনা করে। সকালে জুয়ানের ঘুম ভাঙতেই সে আহিয়াওকে পাশে দেখে পাগলের মতো হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরার চেষ্টা করে। কিন্তু আহিয়াও তাকে থাপ্পড় মেরে বলে, এরকম করবে না, সম্পর্কে আমি তোমার বোন হই। জুয়ান বারবার বলতে থাকে সে আহিয়াওকে ভালোবাসে, তার সাথে জীবন কাটাতে চায়। কিন্তু এতে আহিয়াও আরো বিরক্ত হয়ে পড়ে। তখন জুয়ান নিজেই নিজের গালে অনর্গল থাপ্পড় মারতে থাকে। ফলে জুয়ানকে সামলাতে আহিয়াও তার কাছে যায় এবং তাকে সান্ত্বনা দেয়। এরপরে আহিয়াও জুয়ানকে জিজ্ঞাসা করে সে ঘুমের মধ্যে তার মাকে বারবার ডাকছিল কেন। জুয়ান জানায় সে তার মাকে দেখেছে। এই বলে সে আহিয়াওকেও সে গুহাতে নিয়ে যায় এবং পাথরের মাঝে লুকিয়ে রাখা মহিলাটাকে দেখিয়ে বলে এটাই তার মা, আর তার ধারণা মিওরি তাকে হত্যা করেছে। এটা শুনে আহিয়াও অবাক হয়ে বলে, সে তোমার বাবা। জুয়ান কাঁদতে কাঁদতে বলে, সে তার বাবা না, এমনকি সে যে আসলে কে সেটাও সে সঠিকভাবে জানে না। জুয়ানকে কাঁদতে দেখে আহিয়াও তাকে সান্ত্বনা দেয় আর বলে তারা একসাথে এই রহস্যের সমাধান করবে। এদিকে ইয়ুনচাং তার ফার্মেসির জন্য অ্যাপ্রুভাল লেটার পেয়ে যায়। হঠাৎ এভাবে লেটার পাওয়ায় সে কিছুটা অবাকও হয়। অন্যদিকে জুয়ান বাড়ি ফিরে মেয়রের সাথে জ্ঞানজাম বাঁধিয়ে দেয়। মেয়রকে গানতাক করে জিজ্ঞাসা করে সে কেন তার মাকে হত্যা করল। মেয়র প্রথমে ডিফেন্সিভ আচরণ করে, কিন্তু যখন বুঝতে পারে জুয়ান সব জেনে গিয়েছে, তখন সে জুয়ানকে জানায় তার মা মেয়রকে প্রোটেক্ট করছিল, তাই দুষ্টু লোকেরা তাকে মেরে ফেলেছে। এই জন্য মেয়র তাকে ক্রিস্টাল পাথরের মধ্যে রেখেছে যাতে তার লাশ পচে না যায়। ওনাকে বাঁচাতে মেয়রের হোলি ফ্রুট প্রয়োজন। হোলি ফ্রুট পেলেই সে জুয়ানের মাকে বাঁচিয়ে তুলবে। মেয়রের সব কথা শুনে জুয়ান তার কথা বিশ্বাস করে নেয়। এদিকে ইয়ুনচাংদের বাড়ির মেইন সিকিউরিটি অফিসার জঙ্গলের ভেতর দিয়ে আসছিল। এ সময় একজন মুখোশধারী এসে তাকে হত্যা করে ফেলে। অন্যদিকে মেয়র ইয়ুনচাংয়ের বাড়ির সবার হ্যান্ডরাইটিং চেক করতে বসে, এটা জানার জন্য যে তাকে আসলে হুমকি দেয়া চিঠিটা কে পাঠিয়েছিল। হ্যান্ডরাইটিং চেক করে মেয়র বুঝে যায় এই হ্যান্ডরাইটিংটা আসলে ইউয়ান ঝির। এটা জানা মাত্রই সে ইউয়ান ঝিকে রাস্তায় ধরে এবং তাকে অজ্ঞান করে তুলে নিয়ে যায়। একে তো ছেলে মিসিং, তার উপর আবার গার্ডের খুন, ইয়ুনচাংয়ের পরিবার দিশেহারা হয়ে যায়। যদিও এই চিঠিটা ইউয়ান ঝি তার মায়ের কথা মতো মেয়রকে পাঠিয়েছিল, কিন্তু এটা এই পর্যায়ে চলে যাবে মা ছেলে কেউই জানত না। ইয়ুনচাং জেনতিয়ানকে নিয়ে ইউয়ান ঝিকে খোঁজাখুঁজি শুরু করে। তারা সন্দেহবশত মেয়রের বাড়ির সামনে ঘাপটি মেরে বসে থাকে। এ সময় ইয়ুনচাংয়ের বাবা মেয়রের কাছে যায়। আসলে তারও সন্দেহ মেয়রই ইউয়ান ঝিকে কিছু করে দিয়েছে। সে মেয়রের কাছে গিয়ে এই ব্যাপারে বলে, কিন্তু মেয়র স্পষ্ট জানিয়ে দেয় সে কিছুই জানে না। তবুও ইয়ুনচাংয়ের বাবা মেয়রকে অনুরোধ করে তার ছেলেকে ফিরিয়ে দেবার জন্য। এরপর সে চলে আসে। সে চলে যাবার পর মেয়র তার একজন লোককে সেখানে পাঠায় যেখানে ইউয়ান ঝিকে আটকে রেখে টর্চার করা হচ্ছে। ইয়ুনচাং আর জেনতিয়ানও লোকটাকে ফলো করে এগোতে থাকে। আবার ঠিক একই সময়ে জিনচ্যানও শেনমু ক্ল্যান থেকে এই জগতে আসে। আর এবার সে একা না, তার বাবা অর্থাৎ রাজাকেও সাথে করে নিয়ে আসে। তারা সোজা গিয়ে মেয়রের সামনে দাঁড়ায়। তারপর মেয়রের সাথে রাজাকে ভেতরে পাঠিয়ে দিয়ে জিনচ্যান ইয়ুনচাং আর জেনতিয়ানের সাথে যোগ দেয়। তিনজন মিলে লোকটাকে ফলো করে ইউয়ান ঝির কাছে পৌঁছে এবং মেয়রের লোকদের মেরে ইউয়ান ঝিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। অন্যদিকে মেয়র আর রাজার মাঝে তর্কাতর্কি লেগে যায়। কিছুদিন আগে শেনমু ক্ল্যান আক্রমণ করার জন্য রাজা মেয়রকে দোষারোপ করে। আবার মেয়রও 20 বছর আগে তার প্রেমিকা জিয়াওডায়ের মৃত্যুর জন্য রাজাকে দায়ী করতে থাকে। কিন্তু রাজা বলে সে কিছুই করেনি। এ সময় জিনচেনও সেখানে ফিরে আসে এবং সেও বাবার হয়ে সাফাই গায় যে তার বাবা এরকম নিচু কাজ করতে পারে না। তবুও মেয়র বলে একদিন সত্যি সবার সামনে আসবেই, আর সেদিন সে সব অপরাধীকে শেষ করে ফেলবে। রাজার মেয়রের মাঝে আরো কিছুক্ষণ তর্কাতর্কি হওয়ার পর রাজা সেখান থেকে রাগ করে চলে যায়। শেনমু ক্ল্যানে ফিরে যাওয়ার আগে জিনচেন বাবাকে বলে সে আরো কিছুদিন এখানে থাকতে চায়। রাজা জিনচেনকে এখানে থাকতে দেয়, তবে শর্ত দেয় শেনমু ক্ল্যানে যখন সে ফিরে যাবে তখন তার ইউ ইংকে বিয়ে করতে হবে এবং রাজ্যের রাজার দায়িত্ব নিতে হবে। জিনচেন এখানে থাকার বাহানায় বাবার শর্তে রাজি হয়ে যায়। এদিকে শহরে আরও একটা খুন হয়। এবার খুন করা হয়েছে পুরোহিতকে। এই খুন থেকে ইয়ুনচাং আর জেনতিয়ান একটা লিড পায়। তারা বুঝতে পারে খুনি শুধু তাদেরই হত্যা করছে যারা মার্শাল আর্টের র্যাঙ্কিংয়ে 10-এর মধ্যে রয়েছে। ইয়ুনচাংয়ের বাড়ির গার্ড মার্শাল আর্ট র্যাঙ্কিংয়ে 10 নম্বরে ছিল। আগের মৃত ব্যক্তি 9 নম্বরে ছিল,
আর এই পুরোহিত র্যাঙ্কিংয়ে 8 নম্বর। তখন তাদের হঠাৎ মনে পড়ে মার্শাল আর্টে 7 নম্বরে আছে জেন্টিয়ানের বাবা। অর্থাৎ জেন্টিয়ানের বাবা এখন বিপদে আছে বুঝতে পেরে তারা দ্রুত বেরিয়ে আসে আর সত্যি বাবাকে একজনের সাথে ফাইট করা অবস্থায় দেখতে পায়। জেন্টিয়ান গুলি চালিয়ে লোকটাকে তাড়িয়ে দেয় আর তার বাবাকে উদ্ধার করে। বাড়ি ফিরে আলোচনার পরে তারা ধারণা করে হয়তো জিংলিউ সোসাইটির দাশান এই কাজের সাথে জড়িত। জেন্টিয়ান এবার দাশানের ব্যাপারে আরো সোচ্চার হবার কথা ভাবে। এদিকে জিনচেন বাড়ি ফিরতেই আহিয়াও তাকে জড়িয়ে ধরে এবং বলতে থাকে সে তাকে অনেক মিস করেছে। জিনচেন তাকে যথাসম্ভব সরিয়ে দেবার চেষ্টা করে এবং বলে সে তাকে পছন্দ করে না। এ সময় ইউনচাং আর জেন্টিয়ান সেখানে চলে আসে। ইউনচাংকে দেখে ভুল বোঝাতে আহিয়াও জিনচেনকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। দুজনকে এভাবে দেখে রাগে দুঃখে ইউনচাং সেখান থেকে চলে যায়। আর জেন্টিয়ানও এই সুযোগটা নিয়ে ইউনচাংকে পটাতে চায়, কিন্তু ইউনচাং তাকে রিজেক্ট করে দিয়ে নিজের ঘরে চলে যায়। জিনচেন আহিয়াওকে জোর করে সরিয়ে দিয়ে বলে সে এখানে তার জন্য আসেনি, বরং সে জুয়ানের চিকিৎসা করাতে চায়। জুয়ানের কঠিন রোগ হয়েছে, তার চিকিৎসা না হলে সে শীঘ্রই মারা যাবে। এটা শুনে আহিয়াওয়েরও মন নরম হয়ে যায়। সে প্রেম প্রীতি ভুলে গিয়ে জুয়ানের চিকিৎসায় জিনচেনকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। এরপর জিনচেন ইউনচাংয়ের কাছে ফিরে আসে। ঘরে ঢুকতেই ইউনচাং তাকে ঝাড়ু দিয়ে পেটাতে শুরু করে আর বলে, পাজি, বদমাস, শয়তান, তুমি গাছেরও খাবে তলারও কুড়াবে তাই না? তোমাকে আজ আমি মেরেই শেষ করে ফেলবো। মারতে মারতে সে ঝাড়ু ভেঙে ফেলে, তারপর গাল ফুলিয়ে চেয়ারে বসে থাকে। জিনচেন তার কাছে গিয়ে বলে আহিয়াও তাকে জড়িয়ে ধরেছিল, কিন্তু সে আহিয়াওকে জড়িয়ে ধরেনি, কারণ সে শুধু ইউনচাংকেই ভালোবাসে। জিনচেনের মিষ্টি মিষ্টি কথা শুনে ইউনচাংয়ের অভিমান ভেঙে যায়। পরের দিন দুজনে রাস্তায় হাঁটছিল, তখন তারা অসহায়ভাবে জুয়ানকে হাঁটতে দেখে। তারা জুয়ানের কাছে গিয়ে দেখে সে অনেকটা পাথরের মতো হয়ে আছে, তার কোনো সেন্সই নেই। তারা জুয়ানকে ক্লিনিকে নিয়ে যায়। জিনচেন যথাসাধ্য চেষ্টা করে তার হিলিং পাওয়ার দিয়ে জুয়ানকে সুস্থ করতে, কিন্তু সং জিকিং তাকে খুব প্রাচীন এক ধরনের বিষ দিয়েছে যেটার ব্যাপারে জিনচেনও সেভাবে জানে না। তাই সে বিষের ব্যাপারে জানতে আহিয়াওয়ের লাইব্রেরিতে যায়। সেখানে গিয়ে তার সং জিকিং এর সাথে দেখা হয়ে যায়। সং জিকিং আহিয়াওকে বলে এসব বই পুস্তক পড়ে কোনো লাভ নেই, জুয়ানকে একমাত্র সেই সুস্থ করতে পারবে। তাই আহিয়াও যদি তার কথা শোনে তাহলে সে জুয়ানকে সুস্থ করে দেবে। যদিও এদের মাঝে কি সন্ধি হয়েছিল তা আমরা পরে জানতে পারবো। এদিকে জেন্টিয়ানের বাবা বুঝে গিয়েছিল তার উপর অ্যাটাক দাশান করেছিল, তাই সে মেয়রের সাথে একটা প্ল্যান বানায়। জেন্টিয়ানের বাবা ঝেনকুন তার বাড়ির সব সিকিউরিটি গার্ডদের বিদায় করে দেয়, তারপর একা বাইরে বেরিয়ে আসে। তাকে একা পেয়েই দাশান তার উপর অ্যাটাক করে দেয়। দুজনে ফাইট করছিল এমন সময় আকস্মিকভাবে মেয়র বেরিয়ে আসে আর বিষ মাখানো ছুরি দিয়ে দাশানকে ঘায়েল করে। ছুরির আঘাত নিয়ে দাশান পালিয়ে নিজের ডেরাতে চলে যায়। সেখানে সং জিকিং আগে থেকে উপস্থিত ছিল। দাশান তাকে রাগ ঝেড়ে বলে দুজন মার্শাল আর্টিস্ট একসাথে তাকে অ্যাটাক করেছে, তার মানে তারা নিশ্চয়ই তার ব্যাপারে জেনে গিয়েছে। দাশান সংকে নির্দেশ দেয় দ্রুত ইয়ে ট্রেডিং কোম্পানি অর্থাৎ ইউনচাংয়ের বাবার কোম্পানিটা বন্ধ করিয়ে দিতে। সং জানায় সেই ব্যবস্থা অলরেডি করে ফেলেছে, তারা শীঘ্রই তাদের ধূলিসাৎ করে দেবে। দাশান নিয়ের রক্ত মাখা হাতের দিকে তাকিয়ে বলে মানুষ এত হারামি হয় কিভাবে? শালা মেয়র আমাকে ছুরি মেরেছে ভালো কথা, কিন্তু ছুরিতে বিষ মাখিয়ে কেন আঘাত করল? মানবতা বলে কিচ্ছু নেই হারামজাদার। রাতে ক্লিনিকে ফিরে জিনচেন দেখতে পায় জুয়ানের অবস্থা ক্রমশ খারাপের দিকে। সেখানে আহিয়াও উপস্থিত ছিল। জিনচেন তাকে বলে এই বিষের প্রকোপ থেকে জুয়ানকে সেই বাঁচাতে পারবে যে তাকে বিষ দিয়েছে। এটা শুনে রাতের বেলা আহিয়াও বেরিয়ে যায়। তাকে এত রাতে বের হতে দেখে জিনচেনও তাকে ফলো করে। আহিয়াও সোজা দাশানের হাউসে চলে যায় আর সংয়ের সাথে দেখা করে। সং আহিয়াওকে জিজ্ঞাসা করে সে ইউনচাং এর ব্যাপারে কি তথ্য এনেছে। আহিয়াও তথ্য দেবার বদলে তার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু সে সংয়ের সাথে পেরে ওঠে না। এ সময় দাশান বেরিয়ে আসে আর আহিয়াওকে বলে তার শরীরে বিষমাখা ছুরি দিয়ে আঘাত করায় যে বিষক্রিয়া হয়েছে, আহিয়াওকেও সেই বিষের অ্যান্টিডোজ বানিয়ে দিতে। আহিয়াও রাজি না হলে তারা তাকে বন্দি করে রাখে এবং মেরে ফেলার হুমকি দেখায়। তখনই পেছনের দেয়ালে জিনচেন গিয়ে হাজির হয় আর আহিয়াওকে বলে সে যেন সংকে হারবাল গাছ সংগ্রহের নামে বাইরে নিয়ে আসে, তখন সেই সুযোগে তারা পালিয়ে যাবে।
কথা মতো আহিয়াও সংকে নদীর ধারে নিয়ে আসে। তার তখনই জিংচেন তাকে অ্যাটাক করে দেয়। এরপর তারা সংয়ের কাছে জুয়ানকে সুস্থ করার ঔষধ দাবি করে, কিন্তু তখনই দাসান চলে আসে এবং তাদেরকে ছুরি দিয়ে অ্যাটাক করে এবং বোমা বিস্ফোরণ ঘটিয়ে সংকে নিয়ে পালিয়ে যায়। জিংচেন নিরাশ হয়ে বলে জুয়ানকে বাঁচাতে তাদের এবার অন্য পথ বেছে নিতে হবে। ফিরে এসে জিংচেন ক্লিনিকে আসে। সে ইউনচান আর আহিয়াও দুজনেই জুয়ানের কেবিন থেকে বের করে দেয়। তারপর সে দরজা বন্ধ করে নিজের হিলিং পাওয়ার দিয়ে জুয়ানের চিকিৎসা শুরু করে। সে জুয়ানের শরীরে সব বিষ নিজের শরীরে ট্রান্সফার করে নেয়, ফলে জিংচেনের শরীরে বিষক্রিয়া শুরু হয়ে যায়। অনেক হয়ে যাওয়ার পর সন্দেহবশত আহিয়াও কেবিনে ঢুকে দেখে জিংচেন বিষক্রিয়া ছটফট করছে। সে জিংচেনকে জড়িয়ে ধরে তাকে সামলানোর জন্য। এ সময় ইউনচাংও ফিরে আসে। জিংচেন এ সময় তার পাওয়ার দিয়ে ডাশান এবং সঙের লোকেশন জানতে পারে আর সেটা খাতায় লিখে দেয়। ইউনচাং আহিয়াওকে জিংচেনের দায়িত্ব দিয়ে বের হয়ে যায় জেন্তিয়ানকে খবর দিতে। ইউনচাং জেন্তিয়ান এবং পুরো পুলিশ ফোর্স নিয়ে সেই জায়গায় পৌঁছে যায় যেখানকার কথা জিংচেন জানিয়েছে, কিন্তু দূর থেকে পুলিশ আসার ব্যাপারে তারা জেনে যায়। সং ডাশানকে পালিয়ে যাবার সুযোগ করে দিয়ে নিজে পুলিশের কাছে ধরা দেয়, কিন্তু ধরা দেবার আগে সে নিজের শরীরে বিষ ইনজেক্ট করে নেয়। তাই পুলিশ ইন্টারোগেশনের সময় সে কোনো প্রশ্নের জবাব না দিয়ে বলে সে শুধু আহিয়াও এর সাথেই কথা বলবে। এটা বলে সে অজ্ঞান হয়ে যায় আর তাকে ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। ক্লিনিকে গিয়ে সঙ্গে চিকিৎসার দায়িত্ব পড়ে আহিয়াও এর কাঁধেই, কারণ ইউনচাং অন্যদিকে জিনচেনকে নিয়ে ব্যস্ত ছিল। আজ ইয়াও প্রথমে অ্যান্টিডোজ দিয়ে সাংকে জাগিয়ে তোলে। জাগানোর পর তার কাছ থেকে জুয়ানের শরীরের বিষের চিকিৎসার ব্যাপারে জেনে নেয়। এরপর সে অ্যান্টিডোজের নাম করে সংকে আরও একটা তীব্র বিষ খাইয়ে দেয়। সেটা খাওয়া মাত্রই সং ছটফট শুরু করে এবং মারা যায়। যদিও কেউই আহিয়াওকে সন্দেহ করে না, কারণ সঙের শরীরে আগে থেকেই বিষ ছিল, তাই সবাই ধরে নেয় সেই বিষের প্রভাবেই সে মারা গেছে। এই ঘটনার পর আহিয়াও আরও বড় একটা প্ল্যান খাটায়। সে ওই রাতে জিংচেনের শরীরের বিষ নিজের শরীরে ট্রান্সফার করে দেয় আর সবাইকে দেখায় তার শরীরে এবার বিষক্রিয়া শুরু হয়েছে। সকালে জিংচেন ঘুম থেকে উঠে আহিয়াওকে মেঝেতে পড়ে থাকতে দেখেই চিন্তিত হয়ে পড়ে। তখনই কোথা থেকে মেয়রও চলে আসে। মেয়র এসে আরও উস্কে দেয় এবং বলে এই বিষ যখন তৃতীয় জনের মাঝে ট্রান্সফার হয় তখন সে আর বাঁচে না, তাই জিংচেন যেন শেষ সময়টুকু আহিয়াওকে সময় দেয়। আহিয়াও তার অসুস্থতার সর্বোচ্চ ফায়দা নিতে থাকে। সে সবসময় জিংচেনকে একদম জড়িয়ে ধরে লেপটে থাকা শুরু করে আর এই দৃশ্য দেখে ইউনচাংয়ের মন ভেঙে চুড়ে ছারখার হয়ে যায়। আহিয়াওয়ের অসুস্থতার জন্য জিংচেন নিজেকে দায়ী ভাবতে থাকে, তাই সে তাকে বাঁচানোর জন্য একটা সাংঘাতিক সিদ্ধান্ত নেয়। সে তার দুনিয়ায় গিয়ে হোলি ফ্রুট চুরি করে এনে সেটা দিয়ে আহিয়াওকে বাঁচাবে বলে ঠিক করে। সেদিনই সে শেনমু ক্ল্যানে চলে যায় আর আহু এবং ইউইং এর সাথে দেখা করে নিজের প্রয়োজনের কথা জানায়। জিংচেনের কথা শুনে তারা অবাক হয়ে যায়। বাইরের দুনিয়ায় একটা মেয়েকে বাঁচাতে শেনমু ক্ল্যানের সবচেয়ে বড় অপরাধ জিংচেন করতে যাচ্ছে এটা তারা সমর্থন করে না। তবুও তারা জিংচেনের জন্য হোলি ফ্রুট চুরিতে সাহায্য করতে রাজি হয়। এরপর তিনজন মিলে হোলি ফ্রুট চুরি করে এবং জিংচেন সেটা নিয়ে শহরে চলে আসে। জিংচেন হোলি ফ্রুট ইউজ করে আহিয়াওয়ের চিকিৎসা করতে যাচ্ছিল, তখনই মেয়র সেখানে আসে। মেয়র বলে যে আহিয়াওকে বিষমুক্ত করবে তারও প্রাণের ঝুঁকি থাকবে, তাই এই ঝুঁকিটা সে নিজেই নিতে চায়, কারণ পালিত বাবা হলেও সে আহিয়াওয়েরই বাবাই হয়। তাই জিংচেন বিশ্বাস করে মেয়রকে হোলি ফ্রুটটা দিয়ে দেয়। মেয়র হোলি ফ্রুট হাতিয়ে নেবার পরে আহিয়াওকে নিজের হিলিং পাওয়ার দিয়ে চিকিৎসা শুরু করে। আসলে হোলি ফ্রুট হাতানোর জন্যই এটা তাদের দুজনেরই প্ল্যান ছিল। আহিয়াও একটা নির্দিষ্ট মাত্রায় বিষ গ্রহণ করেছিল যাতে চিকিৎসায় সে বিষমুক্ত হতে পারে। শেষ পর্যন্ত মেয়রের চিকিৎসায় আহিয়াও অসুস্থ হয়, আবার মেয়রও হোলি ফ্রুটটা হাতিয়ে নিতে সক্ষম হয়। এদিকে পুরোপুরি সুস্থ হয়ে দাশান আবারও ফিরে আসে এবং তার শত্রুদের এক এক করে মেরে ফেলতে শুরু করে। অন্যদিকে মেয়র হোলি ফ্রুটটা নিয়ে সেই গুহাতে যায় যেখানে জুয়ানের মায়ের মৃতদেহ সে ক্রিস্টাল পাথরের ভেতরে রেখেছে। যদিও সেখানে জুয়ানও গিয়েছিল, সে মেয়রের আসার আওয়াজ পেয়ে আড়ালে লুকিয়ে পড়ে। মেয়র ভেতরে এসে সেই হোলি ফ্রুটের পাওয়ার জুয়ানের মাঝে ট্রান্সফার করে আর জুয়ানের মা তখনই বেঁচে ওঠে। মাকে বেঁচে উঠতে দেখে জুয়ানও আড়াল থেকে পালিয়ে বেরিয়ে আসে। এরপর তিনজনই বাড়ি ফিরছিল, তখনই আগের বারের বদলা নিতে দাশান মেয়রের ওপর ঝাঁপিয়ে পড়ে। বয়সের ভারে
মেয়র ডাশানের সাথে পেরে উঠছিল না, তাই মেয়রকে বাঁচাতে জুয়ান এগিয়ে যায়। কিন্তু সে তো মার্শাল আর্টের কিছুই জানত না, তাই সেও মাইর খায়। ডাশান তাদের মেরে ফেলবে এমন সময় জিংচেন চলে আসে এবং সে ডাশানকে মেরে ভাগিয়ে দেয়। মেয়রের হাতে ডাশান পিন ছুঁড়ে বিষ ইনজেক্ট করেছিল। জিংচেন সেই বিষ ছড়িয়ে পড়ার আগেই হিলিং পাওয়ার দিয়ে সারিয়ে দেয়। এ সময় জিংচেন মেয়রকে জিজ্ঞাসা করে সে তো হোলিফ্রুট দিয়ে জুয়ানের মাকে জীবিত করে ফেলল, কিন্তু জিয়াও ডাইকে সে কেন জীবিত করতে পারেনি। মেয়র জানায় সৎকারের সময় সে জিয়াও ডাইয়ের খুলিতে একটা পিন খুঁজে পেয়েছে, অর্থাৎ জেনে বুঝেই কেউ জিয়াও ডাইকে জীবিত হতে বাধা দিয়েছে। জিংচেন মেয়রকে বলে সব ভুলে গিয়ে জুয়ান আর তার মাকে নিয়ে সে যেন বাকিটা জীবন সুখে কাটিয়ে দেয়। এদিকে ডাশান ব্যর্থ হয়ে শহরে ফিরে এবার ইউনচাং আর জেন্তিয়ানের ওপর হামলা করে, কিন্তু এবারও সে ব্যর্থ হয়ে পালিয়ে যায়। এরপর জেন্তিয়ান ইনফরমার লাগিয়ে ডাশানকে ট্র্যাক করে এবং তাকে গ্রেফতার করিয়ে নেয়। ডাশানের গ্রেফতার হওয়ায় জিংচেন আর ইউনচাং নিশ্চিন্ত হয়ে গল্প করছিল। তখন আহিয়াও এসে জিংচেনকে রেস্টুরেন্টে খেতে যাবার অনুরোধ করে। জিংচেন প্রথমে না করে দেয়, কিন্তু শর্ত দেয় ইউনচাংকেও সাথে নিয়ে যেতে হবে। বাধ্য হয়ে আহিয়াও রাজি হয়ে যায়। রেস্টুরেন্টে খেতে বসেও আরেক ঝামেলা শুরু হয়ে যায়। ইউনচাং জিংচেনকে মুখে তুলে খাইয়ে দিচ্ছিল দেখে আহিয়াও জিংচেনকে মুখে তুলে খাইয়ে দেয়। এটা দেখে ইউনচাং আবারও জিংচেনকে খাইয়ে দেয়। এভাবে দুজনের মধ্যে কম্পিটিশন শুরু হয়ে যায় কে কতবার জিংচেনকে খাইয়ে দিতে পারে। জিংচেনের এমন অবস্থা হয় যে সে খাবার চিবানোরও সুযোগ পায় না, তাই বিরক্ত হয়ে একসময় উঠে চলে যায়। জিংচেন যাবার পর ইউনচাং আহিয়াওকে বলে সে যতই চেষ্টা করুক সে জিংচেনকে তার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। আহিয়াও একইভাবে বলে সেও জিংচেনকে হাতছাড়া করবে না। এভাবেই দুই বান্ধবীর মাঝে কোল্ড ওয়ার শুরু হয়ে যায়। জেন্তিয়ান সেলে ডাশানকে টর্চার করার পর তাদের জিংলিউ সোসাইটির ব্যাপারে সব ইনফরমেশন কালেক্ট করে এবং তাদের বাকি সদস্যদেরকেও গ্রেফতার করে নেয়। তারপর এই সোসাইটির সমস্ত ব্যবসা এবং প্রতিষ্ঠান বন্ধ করে শহরকে শত্রুমুক্ত করা হয়। কিছুদিন পর জার্মানি থেকে ইউনচাংয়ের রেফারে কয়েকজন চিকিৎসক আসেন, যাদের মধ্যে একজন ছিল লিয়া, যে মেডিকেলে পড়ার সময় ইউনচাংয়ের ক্লাসমেট ছিল। লিয়া তো জেন্তিয়ানকে প্রথমবার দেখেই ফিদা হয়ে যায়। সে বারবার জেন্তিয়ানের সাথে লেপটে থাকার চেষ্টা করে আর জেন্তিয়ান ততই পালিয়ে বেড়ানোর চেষ্টা করে। এরই মধ্যে আবার ইউনচাংয়ের বাবা জার্মানি চিকিৎসকদের কাছে জিংচেনকে তার হবু জামাই হিসেবে পরিচয় করিয়ে দেয়। এতে জেন্তিয়ান আর আহিয়াও দুজনই আপসেট হয়। আহিয়াও ইউনচাংকে জিংচেনের জীবন থেকে সরানোর জন্য জেন্তিয়ানকে একটা ঔষধ দেয় আর বলে সে যে একটা ইউনচাংয়ের খাবারে মিশিয়ে দেয়, তাহলে ইউনচাং আজীবনের জন্য তার হয়ে যাবে। কথা মতো জেন্তিয়ান ইউনচাংয়ের চায়ে ঔষধটা মিশিয়ে দেয়, কিন্তু সেই চাটা লিয়া খাবার বায়না ধরে, তাই বাধ্য হয়ে ইউনচাংয়ের জন্য ঔষধ মেশানো চাটা জেন্তিয়ান নিজেই খেয়ে নেয়। এরপর ইউনচাং একটা কাজে বাইরে চলে যায় আর লিয়া এবং জেন্তিয়ান একা হয়ে যায়। ততক্ষণে জেন্তিয়ানের ওপর ঔষধের প্রভাব শুরু হয়ে যায় আর সে কল্পনায় লিয়ার মাঝে ইউনচাংকে দেখতে পায়, ফলে তারা দুজনেই এই মুহূর্তে ইন্টিমেট হয়ে পড়ে। কিছুক্ষণ পর ইউনচাং ফিরে এসে তাদেরকে এই অবস্থায় দেখে খুব রেগে যায় আর জেন্তিয়ানকে খুব খারাপ ছেলে ভাবে। জেন্তিয়ান নিজেও খুব অনুতপ্ত হয়ে যায় যে সে এটা কি করে ফেলল। জিংচেন ইউনচাংয়ের ফ্যাক্টরির পাশ দিয়ে আসার সময় দেখতে পায় কর্মচারীরা ফ্যাক্টরির বর্জ্য পদার্থ সব পানির মধ্যে ফেলছে। এটা দেখে সে ইউনচাংয়ের বাবার কাছে যায় এবং বলে ফ্যাক্টরিটা যেন তিনি বন্ধ করে দেন, এই ফ্যাক্টরির কারণে পরিবেশ, বন জঙ্গল, নদী নালা সব দূষিত হয়ে যাচ্ছে। ইউনচাংয়ের বাবা বলে সে ফ্যাক্টরি বন্ধ করে দেবে, কিন্তু তার আগে জিংচেনের ইউনচাংকে বিয়ে করতে হবে। জিংচেনও খুশি মনে রাজি হয়ে যায়। এই খুশিতে সেদিন রাতে জিংচেন ইউনচাংয়ের বাবার সাথে অনেক ড্রিঙ্ক করে ফেলে এবং মাতাল হয়ে যায়। ইউনচাং জিংচেনকে কোনো রকম ক্লিনিকে নিয়ে আসে, এখানেই একটা রুমে জিংচেন থাকত, যদিও আহিয়াও পাশের অন্য একটা রুমে বাস করত। তারা ছাড়াও আরও কয়েকজন স্টাফও এখানেই বসবাস করত। যাই হোক, ইউনচাং জিংচেনকে তার রুমে শুইয়ে দেয়। জিংচেনের এই অবস্থা দেখে আহিয়াও জিজ্ঞাসা করে তার কি হয়েছে। ইউনচাং জানায় তাদের বিয়ের ডেট ফিক্স হয়ে গেছে। সেই খুশিতে জিংচেন বেশি ড্রিঙ্ক করে ফেলেছে। এটা শুনে আহিয়াও জেলাসি ফিল করে আর নিজের রুমে চলে যায়। ইউনচাং চলে যাবার পর আহিয়াও একটা ঔষধ নিয়ে জিংচেনের রুমে আসে। সে তাদের বিয়ে ভাঙার একটা নিকৃষ্ট প্ল্যান বানায়। আহিয়াও পানির সাথে ঔষধ মিশিয়ে জিংচেনকে খাওয়ায়।
তারপর তার পাশেই শুয়ে পড়ে। সকালেই দৃশ্য নার্স দেখে ফেলে এবং ইউনচাংকে ডাকতে চলে যায়। ততক্ষণে জিংচেনেরও ঘুম ভেঙে যায়। সে তার পাশে আহিয়াওকে শুয়ে থাকতে দেখে অবাক হয়ে যায়, কিন্তু ঔষধের প্রভাবে গতরাতের কথা তার কিছুই মনে পড়ছিল না। আহিয়াও বলে, জিংচেন নাকি গতরাতে তার সাথে ইচিং বিচিং করে ফেলেছে। এ সময় ইউনচাংও সেখানে চলে আসে আর দুজনকে এভাবে দেখে রাগে অপমানে বেরিয়ে যায়। জিংচেন তাকে সামলাতে দৌড়ে বেরিয়ে আসে, কিন্তু নিজের চোখকে কেউ অবিশ্বাস কিভাবে করবে। জিংচেন ইউনচাংকে বোঝানোর চেষ্টা করে, সে কিছুই করেনি। তখনই আবার আহিয়াও ছুরি হাতে বাইরে বেরিয়ে আসে আর বলে, জিংচেন যদি তাকে ফেলে চলে যায় তাহলে সে সুইসাইড করবে। জিংচেন বাধ্য হয়েই আহিয়াওকে বাঁচাতে তার কাছে ফিরে যায়, আর এতেই ইউনচাং আরও রেগে গিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। ইউনচাং আহিয়াও এর কাছে গিয়ে বলে, আমি তোমাকে সারা জীবন নিজের বেস্ট ফ্রেন্ড ভেবে এসেছি, অথচ তুমি আমার সাথে এত বড় প্রতারণাটা করলে। বলো, তুমি জিংচেনকে কি ঔষধ খাইয়েছিলে? আহিয়াও এমন ভান করে যেন ইউনচাং তার উপর মিথ্যা দোষারোপ করছে। সে কান্নার ভান ধরে বলে, আমি এতিম, আমার বাবা মা পরিবার কেউ নেই, এজন্য তুমি শব্দ আমার উপর চাপিয়ে দিতে পারছো। জিংচেন আমাকে মাতাল অবস্থায় রেপ করেছে, এটাও কি আমার দোষ? আহিয়াও এর কথা শুনে ইউনচাং আপসেট হয়ে যায়। সে তার কাছ থেকে সোজা জিংচেনের কাছে চলে যায় আর তাকে জিজ্ঞাসা করে গতরাতে কি ঘটেছিল। জিংচেন জানায় তার কিছুই মনে নেই। এতে ইউনচাং ভেবে নেয় জিংচেন হয়তো সত্যি মাতাল অবস্থায় উল্টাপাল্টা কিছু করেছে। ইউনচাং জিংচেনকে বলে, হয় সে যেন নিজেকে নির্দোষ প্রমাণ করে, আর না হয় সে যেন আহিয়াওয়ের দায়িত্ব নেয়। জিংচেনের কথাটা পুরো শহরে ছড়িয়ে যায়। সেই কথায় ইউনচাংয়ের বাবার কানেও পৌঁছায়, তাই তিনি বিয়ে স্থগিত করে দেন এবং জিংচেনকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে বলেন। এদিকে লিয়া জেন্টিয়ানের সাথে দেখা করতে গিয়ে দেখে সে জ্ঞান হারিয়ে পড়ে আছে। জেন্টিয়ানের বাবা তার শার্টের বোতামটা খুলে দেখে জেন্টিয়ানের বুকে গাছের মতো অদ্ভুত চিহ্ন হয়ে আছে। তাকে দ্রুত ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। জেন্টিয়ানের খুবই বাজে ধরনের একটা অসুখ হয়েছে। এই অসুখ থেকে তার সার্ভাইভ করার চান্স খুবই কম। জেন্টিয়ানকে বাঁচাতে জিংচেন আর উইনচাং অভিমান ভুলে একসাথে উঠে পড়ে লাগে। এটা দেখে আহিয়াও প্রচণ্ড জেলাস হয়ে ওঠে আর রাগে দুঃখে প্রচুর ড্রিঙ্ক করতে থাকে। এ সময় ইউয়ানঝি আহিয়াও এর কাছে যায় আর তাকে ড্রিঙ্ক করতে বারণ করে। আহিয়াও মাতাল অবস্থায় ইউয়ানঝিকে দেখে জিংচেন ভাবে, তাই সে ইউয়ানঝিকে একটা ড্রিঙ্কে ঔষধ মিশিয়ে খাইয়ে দেয়। এতে ইউয়ানঝির শরীর গরম হয়ে ওঠে, সে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, ফলে ইউয়ানঝি আর আহিয়াও দুজনে মাতাল হয়ে ইচিং বিচিং শুরু করে দেয়। সকালে ঘুম ভাঙতে আহিয়াও যখন দেখে সে ইউয়ানঝির লোকের মধ্যে শুয়ে আছে, তার তো মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়। কিছুতেই বুঝে আসে না এরকম ভুল সে কিভাবে করল। ফ্রাস্ট্রেশনে আহিয়াও ইউয়ানঝিকে মারতে শুরু করে আর কেঁদে কেঁদে বলে সে আহিয়াও এর সর্বনাশ করে দিয়েছে। আহিয়াও পুলিশের কাছে গিয়ে কেস করবে। ইউয়ানঝি অনুরোধ করে বলে, পুলিশ ডাকার দরকার নেই, সে আহিয়াওকে বিয়ে করে নেবে। এটা শুনে আহিয়াও বুঝে যায় নাটক করে জিংচেনের মতো এই ছেলেকে এভাবে কন্ট্রোল করা যাবে না, তাই সে অন্য উপায় কাজে লাগায়। সে ইউয়ানঝিকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে পছন্দ করো? ইউয়ানঝি বলে সে আহিয়াওকে পছন্দ করে। এই সুযোগটা নিয়ে আহিয়াও ইউয়ানঝিকে বলে, তাহলে যেন সে আজকের কথা কাউকে কিছু না বলে, যদি বলে তাহলে সে আর কোনোদিন তাকে দেখতে পাবে না। এটা শুনে ইউয়ানঝি আহিয়াও এর কথা মেনে নেয়। ইউনচাং জেনচিং এর সাথে কথা বলছিল। এ সময় জুয়ান ফোন দিয়ে জানায় জেন্টিয়ানের বাবা ঝেনকুন জার্মান ডাক্তারদের নিয়ে রহস্যময় জঙ্গলে গবেষণার জন্য গেছে। কথাটা শুনে তারা দ্রুত জেন্টিয়ানের কাছে গিয়ে তাকে জানায়। জেন্টিয়ান খোঁজ নিয়ে জানতে পারে তার বাবা যাবার আগে অস্ত্রসহ সব পুলিশ ফোর্সও নিয়ে গেছে। এতে তারা বুঝে যায় শেনমু ক্ল্যান সম্প্রদায় বিপদে আছে। শেনমু ক্ল্যানকে বাঁচাতে ইউনচাং আর জিংচেন বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর জেন্টিয়ান ক্লিনিকে তাদের খোঁজে গিয়ে আহিয়াও এর কাছে শোনে তারা আগেই বেরিয়ে গেছে, তাই তাদের সাহায্য করার জন্য জেন্টিয়ানও বের হচ্ছিল। তখন আহিয়াও জেদ ধরে তাকেও সাথে নেবার জন্য বলে, তাই বাধ্য হয়ে সে আহিয়াওকেও সাথে নেয়। ইউনচাং আর জিংচেন মিস্ট্রি ফরেস্টের দিকে হাঁটছিল, তখন তাদের কাছে জেন্টিয়ান আর আহিয়াও চলে আসে আর তারাও সাথে যাবার জন্য জেদ ধরে, তাই বাধ্য হয়ে তাদেরকেও সাথে নেয়। অন্যদিকে জঙ্গলের প্রথমের দিকে ঝেনকুন আর লোকজনদেরকে নিয়ে ক্যাম্প খাটায়। এই জায়গাটা ঝেনকুনের খুব পরিচিত।
সে আগে অনেকবার এখানে এসেছে। আসলে জেন্তিয়ানের শরীরে যে রোগ হয়েছে সেটা ঝেনকুনের মাধ্যমেই ছড়িয়েছে। অনেক বছর আগে একবার ঝেনকুন এই জঙ্গলে এসেছিল। সেবার সে জঙ্গলে একটা মহিলাকে অসুস্থ হয়ে পড়ে থাকতে দেখে। মহিলা সুন্দরী ছিল বিধায় ঝেনকুন নিজেকে কন্ট্রোল করতে না পেরে তার সাথে মিলন করে ফেলে। এর অনেক মাস পর সেই মহিলা ঝেনকুনের বাড়ির সামনে আসে আর একটা বাচ্চা তার হাতে তুলে দিয়ে বলে এটা তারই ছেলে, আর সেই ছেলেটাই হলো জেন্তিয়ান। সেই মহিলা জেন্তিয়ানকে ঝেনকুনের হাতে তুলে দেবার সময় জানায় সেদিনের কর্মের ফল শুধু এই বাচ্চাটিই না, বরং আরও কিছু রয়েছে। এরপরই ঝেনকুন লক্ষ্য করে তার বুকে গাছের মতো চিহ্ন হয়ে গেছে, আর সেটা খুবই যন্ত্রণাদায়ক। ঝেনকুন নিজের রোগকে কন্ট্রোলে রাখার জন্য নিজের শরীর থেকে রোগের জীবাণু বের করে জেন্তিয়ানের শরীরে ইনজেক্ট করা শুরু করে, আর এভাবেই সে এত বছর ধরে এই কাজ করে আসছিল। এই জন্য জেন্তিয়ানও এখন নিজের বাবার রোগ বয়ে বেড়াচ্ছে। এই ব্যাপারটা নিয়ে ঝেনকুন এখন অনুতপ্ত, তাই সে শেনমু ক্ল্যান থেকে হোলি ফ্রুট চুরি করে নিতে চায় এবং সেটার পাওয়ারে নিজেরও ছেলের রোগ সারাতে চায়। সেই উদ্দেশ্য নিয়েই সে এখানে এসেছে। জিংচেন পরীর মাধ্যমে চিঠি দিয়ে আহুহুর কাছে খবর পাঠিয়ে দেয় ঝেনকুন তার লোকজন নিয়ে অ্যাটাক করতে চলেছে। এরপর সকালে যখন তারা শেনমু ক্ল্যানে ঢুকছিল তখন তাদের সাথে মাস্টার কংচানের দেখা হয়ে যায়। মাস্টার কংচান জিংচেনকে বলে সে তার চিঠি পেয়েছে এবং প্রবেশমুখের সিকিউরিটি বাড়িয়ে দিয়েছে। এ সময় মাস্টার জেন্তিয়ানকে দেখতে পায় অসুস্থ অবস্থায়, তাই সে তার হিলিং পাওয়ার দিয়ে তাকে সাময়িকভাবে সুস্থ করে তোলে। এরপর তাদের সেই জায়গায় চলে যেতে বলে মাস্টার ঝেনকুনের ক্যাম্পে অ্যাটাক করে, কিন্তু তাদের অসংখ্য গুলির বিপরীতে টিকতে না পেরে হাতে একটা গুলি খেয়ে ফিরে আসে। এ সময় সুযোগ পেয়ে ঝেনকুন দলবল নিয়ে এগোতে শুরু করে। তখনই রাজার সব সেনা নিয়ে তাদের ঘিরে ধরে। ঝেনকুনের সাথে রাজার বেশ তর্কাতর্কি হয়। এক পর্যায়ে ঝেনকুন রাজার সাথে ওয়ান বাই ওয়ান ফাইটের অফার করে, যদি সে জেতে তাহলে তাদেরকে হোলি ফ্রুট দিতে হবে। রাজা ইগোর চক্করে রাজি হয়ে যায়। এ সময় জেন্তিয়ান বাবার কাছে গিয়ে উপস্থিত হয় এবং ফিরে যেতে বলে, কিন্তু তার বাবা এত দূর এসে আর ফিরে যাবার পক্ষে ছিল না। অন্যদিকে প্রাসাদে ফিরে রাজা একজন শক্তিশালী লোককে সিলেক্ট করে, যে এই রাজ্যের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা, তাকেই আগামীকাল ফাইট করতে পাঠানো হয়। এরই মধ্যে জিংচেন আহিয়াও আর ইউনচাংকে নিয়ে প্রাসাদে উপস্থিত হয়। রাজা জিজ্ঞাসা করে সাথের দুজন কারা, তখন আহিয়াও ফট করে বলে ওঠে, আমি আপনার হবু বৌমা। রাজা রেগে বলে, মাথা ঠিক আছে তোমার? পাবনা থেকে পালিয়ে এসেছ নাকি? কি বলছো এসব? আহিয়াও বলে, এভাবে বকা দিয়েন না, আমার গর্ভে জিংচেনের সন্তান। কথাটা শুনে জিংচেন সহ পুরো রাজদরবার একদম বাকরুদ্ধ হয়ে যায়। সত্যতা যাচাইয়ের জন্য মাস্টার কংচান আহিয়াওয়ের পেট চেক করে দেখে সত্যি সে প্রেগনেন্ট। এটা জানতে পেরে রাগে কষ্টে ইউনচাং সেখান থেকে বেরিয়ে যায়। ইউনচানকে বোঝাতে জিংচেনও বেরিয়ে আসে, কিন্তু ইউনচান এবার আর তাকে ক্ষমা করে না। সে জিংচেনকে পুরোপুরি ভুল বুঝে ফেলে। রাজা বাধ্য হয়ে আহিয়াওকে মেনে নেয়, কারণ তার গর্ভে এই বংশে সন্তান রয়েছে। এদিকে লিয়া মাঝরাতে গোপনে কয়েকজন সেনা নিয়ে হোলি ফ্রুট চুরি করতে যায়। তাদেরকে উইউইং দেখে ফেলে, তাই লিয়া তাকে শ্যুট করে দেয়। এ সময় আহুহু সেনাদের নিয়ে চলে আসে আর ম্যাজিক পাওয়ার ইউজ করে, তাই লিয়া তার সেনাদের নিয়ে পালিয়ে আসে। আহুহু উইউইংকে জিংচেনের কাছে নিয়ে যায়। জিংচেন বলে তাকে গুলি করা হয়েছে। শুধু গুলি না, গুলির সাথে বিষও মেশানো ছিল, যেটা অত্যন্ত প্রাণঘাতী। আর এটা নতুন ধরনের বিষ যেটা জার্মানরা তৈরি করেছে, তাই এটার ব্যাপারে জিংচেনও বেশি কিছু জানে না। এদিকে লিয়া পালিয়ে আসার পর জেন্তিয়ান তাকে জিজ্ঞাসা করে এরকম বোকামি সে কেন করল। লিয়া জানায় সে জেন্তিয়ানকে সুস্থ করার জন্যই হোলি ফ্রুট আনতে গিয়েছিল। এ সময় ঝেনকুন এসে জানায় আগামীকাল ফাইটে জেন্তিয়ান লড়বে। সবাই বলে সে তো অসুস্থ, সে পারবে না, কিন্তু জেন্তিয়ান জোর দিয়ে বলে সে পারবে। পরের দিন নির্দিষ্ট সময় দুজনের ফাইট শুরু হয়ে যায়। জেন্তিয়ান অপরজনের হাতে বেধরক মার খাচ্ছিল। এক পর্যায়ে সুযোগ বুঝে জেন্তিয়ান একটা গ্রেনেড তার দিকে ছুড়ে মারে। বলদটা গ্রেনেডকে ফল ভেবে কামড় বসিয়ে দেয়, আর মুহূর্তেই ব্লাস্ট হয়ে সে মরে যায়। তখন অফিসার কুই জেন্তিয়ানকে উইনার ঘোষণা করে দেয়, কিন্তু জেন্তিয়ান বেইমানি করে জিতেছে, তাই রাজা তাকে পানিশমেন্ট দিচ্ছিল। তখন আবার ঝেনকুন আড়াল থেকে একটা বড় কামান বের করে আনে আর বলে, এখানে ফাইট হয়েছে আর সেই ফাইটে জেন্তিয়ান জিতেছে,
কিভাবে জিতল সেটা মুখ্য না। তাই প্রতিশ্রুতি মতো রাজা যদি তাকে হোলি ফ্রুট না দেয় তাহলে সে এই কামান দিয়ে সবাইকে মেরে ফেলবে। ফলে বাধ্য হয়ে রাজা তিন দিন পর ঝেনকুনকে তাদের গাছে থাকা সর্বশেষ হোলি ফ্রুটটা দিতে রাজি হয়ে যায়। এদিকে উইউইং মৃত্যুর দিকে ধাবিত হচ্ছিল, তাই জিংচেন আর আহুহু দুজনে মিলে তাকে বাঁচাতে হোলি ফ্রুট চুরি করার সিদ্ধান্ত নেয়। তারা জার্মান ফরেইনার রূপ ধরে হোলি ফ্রুট চুরি করে আনে। এরপর জিংচেন আহুহুকে হোলি ফ্রুট দিয়ে বলে উইউইংকে বাঁচাতে। আহুহু হোলি ফ্রুটের পাওয়ার দিয়ে উইউইংকে বাঁচিয়ে নেয়। তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরে। ততক্ষণে রাজার কানে পৌঁছে গেছে ফরেইনাররা তাদের হোলি ফ্রুট চুরি করে নিয়েছে। কিন্তু আহিয়াও সেখানে গিয়ে জানিয়ে দেয় ফরেইনাররা না, বরং আহুহু হোলি ফ্রুট চুরি করেছে। তাই রাজা তাকে ধরে আনে এবং মৃত্যুদণ্ড দেয়। এই সময় জিংচেন চলে আসে এবং বলে হোলি ফ্রুট সে চুরি করেছে। কিন্তু আহুহু নিজের জন্য বন্ধুকে বিপদে ফেলতে চায় না, তাই সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নেয়। তখন আহুহুকে বাঁচাতে জিংচেন রাজাকে বোঝায় তাদের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা তো মরে গেছে, এখন যদি রাজা আহুহুকে মেরে ফেলে তাহলে তিনি আরেকজন শক্তিশালী যোদ্ধা হারাবেন। এটা শুনে রাজা একটু নরম হয় এবং মৃত্যুদণ্ড ক্যান্সেল করে দেয়। তবে রাজা চিন্তিত ছিল, কারণ এটাই তাদের সর্বশেষ হোলি ফ্রুট ছিল। এখন তারা প্রতিশ্রুতি মতো ঝেনকুনকে কিভাবে হোলি ফ্রুট দেবে। জিংচেন রাজাকে বুদ্ধি দেয় ঝেনকুন বা ফরেইনারেরা কেউই কখনো আসল হোলি ফ্রুট দেখেনি, তাই তারা তাদেরকে নকল হোলি ফ্রুট দেবে, আর তারা নকল হোলি ফ্রুটকে আসল ভেবে এখান থেকে চলে যাবে। জিংচেনের প্ল্যান রাজার পছন্দ হয়। মাস্টার কংচান একটা নকল হোলি ফ্রুট বানিয়ে দেয়। হোলি ফ্রুট নিয়ে ঝেনকুনের কাছে আহুহুয়ের যাবার কথা ছিল, কিন্তু জিংচেন নিজেই যেতে চাইছিল, তাই সে ম্যাজিক দিয়ে আহুহু আর উইউইংকে অবশ করে দিয়ে আহুহুর রূপ ধরে ঝেনকুনের ক্যাম্পে যায় এবং তাকে হোলি ফ্রুট দেয়। কিন্তু ঝেনকুন আর প্রফেসর হান্সের বুদ্ধির কাছে জিংচেনের কৌশল ধরা পড়ে যায়। তারা বুঝে যায় এটা নকল হোলি ফ্রুট, তাই তারা জিংচেনকে অজ্ঞান করে বন্দি করে রাখে। দীর্ঘক্ষণ কেটে যাবার পর জিংচেনের জ্ঞান ফেরে। ততক্ষণে সে আহুহুয়ের রূপ থেকে নিজের আসল রূপে ফিরে আসে। তাকে দেখে সবাই অবাক হয়ে যায়। ঝেনকুন জিংচেনকে শাস্তি দেবার নির্দেশ দেয়। এদিকে আহুহু আর উইউইং এর ওপর থেকেও ততক্ষণে জিংচেনের ম্যাজিক কেটে যায়, তাই তারা দ্রুত ক্যাম্পে এসে অতর্কিত হামলা চালিয়ে দেয়। তারাও ব্যাপক হারে গোলাগুলি শুরু করে। এক পর্যায়ে তারা তিনজন পালিয়ে আসে, কিন্তু আহুহুয়ের পিঠে গুলি লাগায় সে মুমূর্ষ হয়ে পড়ে। উইউইং আহুহুকে কোলের ওপরে নিয়ে কাঁদতে শুরু করে। মৃত্যুর পূর্বে আহুহু বলে, আমার কোনো কষ্ট নেই, মৃত্যু শেষ মুহূর্তে তোমার কোলে জায়গা পেয়েছি, এতেই আমি খুশি। উইউইং তাকে তুলে দাঁড় করিয়ে বলে সে তাকে যেভাবেই হোক বাঁচিয়ে তুলবে। এ সময় ঝেনকুন প্রফেসর হান্সি দলবল নিয়ে চলে আসে এবং আবারও গুলি চালায়। এবার গুলি গিয়ে উইউইং এর পিঠে লাগে। তখন দুজন দুজনের দিকে তাকিয়ে হাসতে থাকে আর বলে, একসাথে বাঁচতে না পারলেও অন্তত একসাথে মরতে পারছি, এটাই তো যথেষ্ট। এই বলে দুজনে হাত ধরে পাহাড়ের ওপর থেকে লাফ দেয়। আর হতভাগ জিংচেন আবারও ধরা পড়ে যায়। তাকে ক্যাম্পে নিয়ে যাওয়া হলে সে ঝেনকুনের মাইন্ড ডিস্ট্র্যাক্ট করার জন্য বলে তাদের হোলি ফ্রুটটা চুরি হয়ে গেছে, আর সেটা লিয়া প্রফেসর হান্সিন নির্দেশে করেছে। যেহেতু লিয়া সত্যিই কয়েকজন সেনা নিয়ে সেখানে গিয়েছিল, তাই ঝেনকুন সহজেই সেটা বিশ্বাস করে নেয়। এরপর সে ল্যাবে গিয়ে প্রফেসর হান্সির মাথায় পিস্তল ধরে জিজ্ঞাসা করে হোলি ফ্রুট কোথায়। তখন আবারও লিয়া ঝেনকুনের মাথায় পিস্তল ধরে। এভাবে ত্রিমুখী সংঘর্ষ লেগে যায়। এদিকে ইউনচাং জিংচেনকে বাঁচানোর জন্য ঔষধ মেশানো একটা ওয়াইনের বোতল নিয়ে যায়, আর দায়িত্বরত সেনাদের পান করায়। এতে তারা জ্ঞান হারিয়ে ফেলে। এই সুযোগে ইউনচাং জিংচেনকে নিয়ে পালিয়ে যায়। ততক্ষণে ঝেনকুনও বুঝে যায় তারা মনোযোগ অন্যদিকে ঘোরানো জিংচেনের চাল ছিল, তাই সে আরও অস্ত্র এনে শেনমু ক্ল্যানে আক্রমণের প্রস্তুতি নেয়। জিংচেন ইউনচাংকে নিয়ে প্রাসাদে আসে আর রাজাকে জানিয়ে দেয় তাদের প্ল্যান ব্যর্থ হয়ে গেছে, ঝেনকুন যে কোনো সময় আক্রমণ করতে পারে। এছাড়া সে উইউইং আর আহুহুর মৃত্যুর কথাও জানায়। তাদের লাশ পাহাড়ের খাদে খুঁজে পাওয়া যায়। দুজনে তখনও শক্তভাবে হাত ধরেছিল। রাতে ঝেনকুনের শরীরে বিষক্রিয়া বেড়ে যায়। জেন্থিয়ান বাবার পাশে দাঁড়িয়েছিল। তখন বাইরে একটা ছায়া দেখে সে বেরিয়ে এসে দেখে মাস্টার কংচান দাঁড়িয়ে আছে। কংচান জেন্থিয়ানকে আড়ালে নিয়ে গিয়ে তাকে জানায় সেই হল জেন্থিয়ানের আসল মা। ঝেনকুন অনেক বছর আগে যে মেয়েটা সর্বনাশ করেছিল সেটা কংচানই ছিল।
সে সময় কংচানের মু বেইচুয়ানের সাথে বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু মু বেইচুয়ান জিয়াওডাইকে ভালোবেসে সেনমুকল্যান ছেড়ে চলে যায়। এই দুঃখে অতিরিক্ত মদ খেয়ে কংচান জঙ্গলে হুশ জ্ঞান হারিয়ে পড়েছিল, আর সেই সুযোগটা কাজে লাগিয়ে ঝেনকুন কংচানের সাথে উল্টাপাল্টা করে দেয়। সকালে কংচান যখন ঘুমন্ত ঝেনকুনকে পাশে দেখে, তার উপর কংচানের খুব ঘৃণা হয়। সে প্রতিশোধ নিতে ঝেনকুনের শরীরে বিষ ঢুকিয়ে দেয়। কংচান জেনতিয়ানকেও এটা বলে দেয় যে তার বাবাই তার শরীরে নিয়মিত বিষ ইনজেক্ট করে তাকে অসুস্থ করে তুলেছে। এসব জানার পর জেনতিয়ানের তার বাবার প্রতি ঘৃণা জন্মায়। সে বাবাকে ডিরেক্ট জিজ্ঞাসা করে সে এত নিচু কাজ কিভাবে করতে পারে, কিন্তু ঝেনকুন কিছুই স্বীকার করে না, এমন ভান ধরে যেন সে নিষ্পাপ। পরের দিন দুপক্ষের মাঝে যুদ্ধ শুরু হয়ে যায়। যুদ্ধে দুপক্ষেরই অনেক মানুষ হতাহত হয়। এক পর্যায়ে মাস্টার কংচান ম্যাজিক দিয়ে এক ধরনের মেঘ তৈরি করে, যেখান থেকে অনর্গল আগুনের গোলা বর্ষিত হচ্ছিল। তাই ঝেনকুন তার বাকি সেনাদের নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। তারা আবারও ক্যাম্পে অবস্থান নেয়। এ সময় সেখানে মেয়র এবং ইউনচাং এর বাবা চলে আসে। তারা ঝেনকুনকে এসব করতে নিষেধ করে। ঝেনকুন তাদের কথা না শুনে বরং তাদের গ্রেফতার করে নেয়। সে ইউনচাং এর বাবাকে আটকে রাখে আর মেয়রকে এই শর্তে ছেড়ে দেয় যে সে তার অসুখের জন্য ঔষধ খুঁজে আনবে। ইউনচাং আর জিংচেন ক্যাম্পের পাশ দিয়ে যাচ্ছিল, তখন মেয়রকে দেখে জিংচেন এগিয়ে যায় আর জিজ্ঞাসা করে, আঙ্কেল আপনি এখানে কেন? মেয়র জানায় তাদের খোঁজ না পেয়ে সে আর ইউনচাং এর বাবা এখানে এসেছিল, কিন্তু এখানে এসে ঝেনকুন তাদের বন্দি বানিয়ে রেখেছে। মেয়র ইউনচাংকে তার বাবার লেখা একটা চিঠি দেয়, যে চিঠিটা সে এখানে আসার আগেই লিখেছিল। বাবা চিঠিতে লিখেছে, ইউনচাং তুমি আমাকে কিছু না বলে কোথায় চলে গিয়েছো? তোমাকে না পেয়ে আমি অস্থির হয়ে আছি। তোমার জন্য একটা খুশির সংবাদ আছে, আহিয়াও এর গর্ভের সন্তানটা জিনচেনের না বরং তোমার ছোট ভাই ইউয়ানঝির। তারা মাতাল অবস্থায় এই কুকর্মটা করে ফেলেছিল। চিঠিটা পড়ে ইউনচাং কেঁদে ফেলে যে সে কেন জিনচেনকে সন্দেহ করল। সে জিনচেনকে জড়িয়ে ধরে আর চিঠিটা তাকেও পড়তে দেয়। তারপর দুজনের মাঝে ভুল বোঝাবুঝি শেষ হয়। এরপর মেয়র তাদেরকে নিয়ে মাস্টার কংচানের কাছে যায়। তার ধারণা কংচার ঝেনকুনের রোগের ঔষধ নিশ্চয়ই জানে। ভেতরে ঢুকতেই মেয়র কংচানের ফাঁদে পড়ে যায়। কংচান তাকে আটকে রেখে বলে, একবার তো আমার জীবনটা তছনছ করে দিয়েছ, তবুও বারবার তুমি কেন আমার সামনে আসো? মেয়র বলে, কংচান যেন অতীত ধরে রেখে বসে না থাকে, অতীতে যেটা ঘটেছে সেটা নিয়ে এখন ঝামেলা বাড়িয়ে লাভ নেই। তখন কংচান জিজ্ঞাসা করে, তাহলে সে এখন তার সাথে মুভ অন করতে চায় কি না? তখন মেয়র জানায় জুয়ানের মা তার জন্য পথ চেয়ে বসে আছে। এটা শুনে কংচান রেগে আগুন হয়ে যায় আর মেয়রকে ঝাটকা মেরে ফেলে দিয়ে বলে, আরও একটা মহিলা, তোমার জীবনে কি মেয়ে ছাড়ার কিছুই নেই? লুচ্চা বদমাশ লোক কোথাকার, তুমি এখানে বিষের অ্যান্টিডোজ নিতে এসেছো তাই তো? এই নাও অ্যান্টিডোজ, আর কখনো আমার সামনে আসবে না, তোমার ওই মুখ আমি আর দেখতে চাই না। এই বলে কংচান অ্যান্টিডোজের বোতলটা ছুঁড়ে মারে। অ্যান্টিডোজ নিয়ে মেয়র ঝেনকুনকে দেয় আর অনুরোধ করে সে যেন উইনচাং এর বাবাকে ছেড়ে দেয়। কথা মতো উইনচাং এর বাবাকে সে ছেড়ে দেয়। এদিকে এত ঝামেলার পর অবশেষে জিংচেন আর ইউনচাং নির্জনে বসে প্রেম করছিল। এক পর্যায়ে তারা একে অপরকে কিসও করে আর এই দৃশ্য আহিয়াও দেখে ফেলে। সে আগে গজগজ করে সেখান থেকে চলে যায়। যাবার সময় তার ইউনচাং এর বাবার সাথে দেখা হয়। লোকটা তাকে দেখা মাত্রই বকাঝকা শুরু করে, তাই আহিয়াও তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এ সময় তার চুলের কাঁটা খুলেও পড়ে যায়। তখন পেছন থেকে মাস্টার কংচান এসে ম্যাজিক দিয়ে সেই কাঁটাটা ইউনচাং এর বাবার ঘাড়ে ঢুকিয়ে দেয়। এরপর কংচান আহিয়াওকে নিয়ে চলে যায় আর তাকে জাদুবিদ্যার শিক্ষা দিতে থাকে। কংচান আহিয়াওকে ব্ল্যাক ম্যাজিকে পারদর্শী করে তুলছিল, সেই সাথে তাকে আরো নিষ্ঠুরও বানিয়ে দিচ্ছিল। এদিকে জিনচেন আর ইউনচাং ফেরার পথে বাবার লাশটা পড়ে থাকতে দেখে। তারা ইউনচাং এর বাবার ঘাড়ে আহিয়াও এর হেয়ারপিনটা খুঁজে পায় আর ধারণা করে নেয় হয়তো সেই তাকে হত্যাটা করেছে। ইউনচাং বাবার লাশের দাফন করে আহিয়াও এর কাছে যায় তাকে প্রশ্ন করতে যে এত নিচে সে কিভাবে নেমে গেল। আর জিংচেন জেনতিয়ান আর অফিসার কুইকে নিয়ে ক্যাম্পের দিকে যাচ্ছিল, কিন্তু পথে তাদের ঝেনকুই আর তার লোকদের সাথে দেখা হয়ে যায়। ঝেনকুই তাদের উপর হামলা করে দেয়, তারাও ফাইট ব্যাক করে। এ সময় কোথা থেকে মাস্টার কংচান উড়ে এসে সবাইকে মেরে ফেলে। কংচান মেয়রকে অজ্ঞান করে আর তাকে উঠিয়ে নিয়ে চলে যায়। অন্যদিকে ইউনচাং আহিয়াও এর সাথে দেখা করে তার হেয়ারপিনটা দেখিয়ে বলে, এই পিনটা আমি তোমাকে গিফট করেছিলাম,
আর এটা দিয়েই তুমি আমার বাবাকে হত্যা করলে? তুমি এত নীচ! আহিয়াও বরাবরের মতো নিজেকে ইনোসেন্ট প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু ইয়ুন চ্যান তার সাথে ফাইট শুরু করে। তখন আহিয়াও তাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে আর সুযোগ বুঝে তাকে অজ্ঞান করে নিজের বশে নেয়। তারপর তাকে বন্দি করে রাখে। আহিয়াও ইয়ুন চ্যানকে অনেক টর্চার করে, আর এদিকে জিং চ্যান তাকে খুঁজে হয়রান হয়ে যায়। এক পর্যায়ে তার আহিয়াও এর সাথে দেখা হয়ে যায়। সে তাকে জিজ্ঞাসা করে ইয়ুন চ্যান কোথায়, সে ইয়ুন চ্যানকে কোথায় লুকিয়ে রেখেছে। আহিয়াও ভান ধরে সে কিছুই জানে না। তখন জিং চ্যান বলে দেয় সে তার ব্যাপারে সব কিছু জানে, সে ইয়ুন চ্যান এর বাবাকে হত্যা করেছে। আহিয়াও বলে সে কিছুই করেনি, আসলে ভিলেন তো মাস্টার কং চ্যান। এই যে হোলি ট্রিটা অসুস্থ হয়ে পড়েছে, গাছটা মারা যাচ্ছে, এটা ঘটছে সাত রঙের বিষাক্ত মৌমাছির কারণে। আর এই মৌমাছিগুলো উৎপাদন করে মাস্টার কং চ্যান নিজেই। মৌমাছিগুলো গাছ থেকে প্রচুর পরিমাণে এনার্জি অ্যাবজর্ব করে নেয়, তাই গাছটা দ্রুত মরে যাচ্ছে। এসব শুনে জিং চ্যান বলে তার মাস্টার এরকমটা করতেই পারে না, সে কখনো শেনমু ক্ল্যানের ক্ষতি করবে না। এটা শুনে আহিয়াও হেসে বলে সেটা সময় হলেই জেনে যাবে। এই বলে সে চলে যায়। জিং চ্যান যেহেতু আহিয়াও এর ব্যাপারে সব জেনে গিয়েছে, তাই আহিয়াও এবার ইয়ুন চ্যানকে সব ভুলিয়ে দিতে চায়। সে ইয়ুন চ্যানকে জোর করে একটা ঔষধ খাওয়ায় যাতে করে সে কয়েক মাসের স্মৃতি সব ভুলে যাবে, অর্থাৎ সে জিং চ্যানকেও ভুলে যাবে, এমনকি তার সাথে আহিয়াও যে অন্যায়গুলো করেছে সেগুলোও সে ভুলে যাবে। ইয়ুন চ্যান নিজের বিপদের কথা জানাতে ছোট্ট পরিটিকে দিয়ে জিং চ্যানের কাছে খবর পাঠায়, কিন্তু আহিয়াও পরিটিকে খপ করে ধরে নেয়। তারপর সেটাকে কং চ্যানের হাতে তুলে দেয়। আহিয়াও এর কাজে কং চ্যান খুব খুশি হয়। সে আহিয়াওকে কথা দেয় যখন সে হোলি ট্রি সব পাওয়ার নিজের মাঝে পেয়ে যাবে, তখন সে জিং চ্যানকে আহিয়াও এর করে দেবে। এটা শুনে আহিয়াও পটে যায়। এরপর কং চ্যান তার দ্বিতীয় চালটা দেয়। সে মেয়র এবং ঝেনকুনকে একটা জায়গায় নিয়ে আসে। এরপর সে নিজের পাওয়ার দিয়ে ঝেনকুনকে বশীভূত করে রাজাকে মারতে পাঠিয়ে দেয়। ঝেনকুন প্রথমে আচমকে অ্যাটাক করে রাজার শরীরে বিষ মাখানো তীর ঢুকিয়ে দেয়। তখন জিং চ্যান ফাইট ব্যাক করে ঝেনকুনকে মেরে ফেলে। আর আড়াল থেকে এই দৃশ্য দেখে কং চ্যান হাসতে থাকে। জিং চ্যান বাবার কাছে যেতেই রাজা মৃত্যুশয্যায় বলে জিং চ্যান যেন শেনমু ক্ল্যানের দায়িত্ব নেয়, সে যেন রাজা হয়। এই বলে রাজা মারা যায়। জিং চ্যান বুঝে যায় এসবের পেছনে কং চ্যানের হাত রয়েছে, তাই সে নিজেও মন্ত্রীকে নিয়ে একটা প্ল্যান বানায়। এদিকে ইয়ুন চ্যান এক এক করে জিং চ্যানের সাথে কাটানো স্মৃতিগুলো মনে করছিল আর সেগুলো ভুলে যাচ্ছিল। তার কষ্ট একদমই চোখে দেখার মতো না। ইয়ুন চ্যান ভুলতে ভুলতে একসময় সব স্মৃতি ভুলে যায়। তারপর বন্দী দশা থেকে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে তার লিয়ার সাথে দেখা হয়, কারণ লিয়ার সাথে সে অনেক বছর পড়াশোনা করেছে। সে লিয়ার সাথে কথা বলছিল, তখন সেখানে জিং চ্যান চলে আসে, কিন্তু সে জিং চ্যানকে চিনতে পারছিল না। একটু পর জেন্তিয়ান আসলে সে তাকেও চিনতে পেরে যায়। অথচ নিজের ভালোবাসার মানুষকে চিনতে পারছে না, এটা তাদের সবার কাছেই অদ্ভুত লাগে। তারা ইয়ুন চ্যানকে বাড়িতে চিকিৎসার জন্য নিয়ে যায়। ওরা যখন ইয়ুন চ্যানকে নিয়ে ব্যস্ত ছিল, কং চ্যান তখন হোলি ট্রির সব এনার্জি অ্যাবজর্ব করে নেয়। তারপর মেয়রকে বিশ্রীভাবে হেসে বলে এখন থেকে সে এই দুনিয়া শাসন করবে। এদিকে লিয়া এবং জিং চ্যান মিলে চেষ্টা করে ইয়ুন চ্যান এর আধো আধো স্মৃতি ফিরিয়ে আনতে সক্ষম হয়। তখন আহিয়াও এসে ইয়ুন চ্যানকে কেয়ার করার ছলে তার মাথায় একটা পিন ঢুকিয়ে দিয়ে যায়। এতে ইয়ুন চ্যান মাথায় যন্ত্রণায় ছটফট করে। তবে এবার জিং চ্যান আহিয়াও এর চাল বুঝে ফেলে। সে ইজিলি পিনটা খুঁজে পায় এবং সেটা বের করে নিয়ে ইয়ুন চ্যানকে ঘুম পাড়িয়ে দেয়। বাইরে এসে জিং চ্যান আর লিয়া মিলে একটা প্ল্যান বানায়। লিয়া ভুজুং ভাজুং বুঝিয়ে কং চ্যানকে ল্যাবে নিয়ে যায়। তারপর ল্যাবের বাইরে বোম রেখে বিস্ফোরণ ঘটিয়ে দেয়। কিন্তু তবুও কং চ্যান ঠিক সময়ে পালিয়ে বেঁচে যায় এবং সে লিয়াকে মেরে ফেলে। জেন্তিয়ান মুমূর্ষু লিয়ার কাছে দৌড়ে চলে যায় তাকে বাঁচাতে, কিন্তু জেন্তিয়ানের কোলের ওপর মাথা রেখে লিয়া মারা যায়। জিং চ্যান কং চ্যানের সাথে ফাইটে লেগে পড়ে, কিন্তু তার সাথে পেরে উঠতে না পেরে জিং চ্যান পালিয়ে যায়। জঙ্গলে জিং চ্যানের কাছে উইন চ্যাং আসে, কিন্তু সে আবারও জিং চ্যানকে ভুলে গিয়েছে। উইন চ্যাং এর কাছে তার ডায়েরিটা ছিল। সে ডায়েরি পড়ে জিং চ্যানকে মনে করার চেষ্টা করে। জিং চ্যান বলে তার স্মৃতি ফিরে আসা খুব জরুরি, এই মুহূর্তে ইয়ুন চ্যানকে তার খুবই প্রয়োজন। এ সময় কং চ্যানের লোকেরা তাদের তাড়া করে। তারা পালাতে পালাতে আবারও ইয়ুন চ্যান জিং চ্যানকে ভুলে যায়। তখন ইয়ুন চ্যান বাধ্য হয়ে একটা ঔষধ খায় যেটা হোলি ফ্রুট থেকেই বানানো।
এই ঔষধ খাওয়ার পর তার প্রচুর পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হয়। জিংচেন তাকে শক্ত করে চেপে ধরে থাকে। তবে এতে লাভ যা হয়, ইউনজাংয়ের সব স্মৃতি ফিরে আসে, এমনকি আহিয়াও যে তাকে আটকে রেখে বিষ খাইয়েছে সেটা।